আসসালামু আলাইকুম, আমি শাহ আহমদ শাহেরি, ডেল্টা মেডিকেল কলেজ, 2017-18 সেশন। এখন ফোর্থ ইয়ারে আছি। ফোর্থ ইয়ার আমি বলবো যে হয় তাড়াতাড়ি আসো অথবা একদমই আইসো না, থার্ড ইয়ারে আসো। তোমরা থার্ড ইয়ারে আসবা ইনশাল্লাহ। থার্ড ইয়ারটা ভালো, ফার্স্ট ইয়ারের মতো মজা কোথাও নেই, সেকেন্ড তারপরে একটু কম মজা সেকেন্ড ইয়ার। সবচেয়ে গোল্ডেন পিরিয়ড হচ্ছে ফার্স্ট ইয়ার। কেউ কেউ বলবে থার্ড ইয়ার, অবশ্যই না। থার্ড ইয়ারের অনেক প্রেশার, অনেক কাজ, অনেক চাপ, যদি তুমি পড়ালেখা করো। আর যদি পড়ালেখা না করো তাহলে কোনোটাতেই কোনো প্রেশার নাই, কোনোটাতেই কোনো চাপ নাই। আচ্ছা, ফার্স্ট তোমাদের সাথে কনসেপ্টোজেনেসিস বুক সিরিজ, এটা মনে হয় আমার ফার্স্ট ক্লাস, তাই না? কি হ্যালো, ভাইয়া, এটা এটা আমাদের ফার্স্ট ক্লাস কিনা কনসেপ্টোজেনেসিস বুক সিরিজে, মানে ক্লাসগুলো যে হচ্ছে কনসেপ্টোজেনেসিসে, তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস কিনা, নাকি তোমরা আমার ক্লাস পাইছো আগে? জি ভাইয়া, ফার্স্ট ক্লাস। আচ্ছা, আজকের ক্লাসটা তো ভাইভা রিলেটেড ক্লাস, তাই না? তো তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমার পক্ষে ক্লাস নেওয়া কিন্তু কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, আমি চেষ্টা করব বাকি টপিক গুলো কভার কর, মানে টপিক অনুযায়ী পড়ায় যাওয়ার, কিন্তু আজকের ক্লাসটা কিন্তু মেইনলি হচ্ছে ভাইভা রিলেটেড। সো তোমরা সবাই একটু অ্যান্সার দিও, ঠিক আছে? উৎপল, এটা কি আমার ফার্স্ট ইয়ারের সাথে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ইয়ারের সাথে? আমার তো মনে হয় না। জি ভাই, জি ভাই, আমি রেসপিরেটরি ফিজিওলজি একটা ক্লাস হয়েছিল। এটাই তো রেসপিরেটরি ক্লাস নিছি তো ওদের। আচ্ছা ওটা হ্যাঁ, ভাই ফার্স্ট আচ্ছা ঠিক হচ্ছে আছে। প্রোগ্রামের ভাই। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ফার্স্ট ক্লাস বলতে ইয়ে হিসেবে এই কনসেপ্টোজেনেসিসে হচ্ছে ফার্স্ট ক্লাস। আচ্ছা, তো আমি উইদাউট ফার্দার অ্যাডু আমি আমার ইন্ট্রো দিয়ে ফেলছি। আজকে হচ্ছে আমাদের ব্রেনে নাই বলের উপরে ক্লাস হবে। তো ক্লাস না ঠিক, আমি কিছুটা ইন্ট্রোডাকশন দিব, পুরোটা চ্যাপ্টার টোটালটা একটা সামারি দিব, আর হচ্ছে তোমাদেরকে কোয়েশ্চেন করব, তোমরা হচ্ছে অ্যান্সার দিবা। তোমরা যদি বই অলরেডি কিনে থাকো তাহলে একটা জিনিস দেখবা যে এই কোয়েশ্চেনে, এই ইয়েতে আমাদের এই কনসেপ্ট জেনেসিস বুক সিরিজের এই ভাইবা বুকলেটের মধ্যে তোমার রেড মার্ক কোশ্চেন কিন্তু কিছু আছে, যে তোমার ব্ল্যাক কিন্তু গ্রিন কোশ্চেন নেই। যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলার উপর একদম পাস ফেল ডিপেন্ড করে, কিন্তু এরকম বাছা বাছা কোশ্চেন। তো শুরু করি, প্রথমে যদি বলি যে আমার হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়। টোটাল ব্রেন, টোটাল ব্রেনটা হচ্ছে একটা পার্ট, আর তারপর হচ্ছে টোটাল স্পাইনাল কর্ড। এর বাইরে যা আছে সবকিছু হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ সেন্ট্রালি একদম মিড লাইন বরাবর যা আছে, মিড লাইন বরাবর যা আছে সেটা হচ্ছে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো ব্রেইন আছে আর স্পাইনাল কর্ড আছে। তো এখানে একটা একটা খুব ইজিলি বুঝতে পারি যে স্পাইনাল নার্ভ গুলো হচ্ছে আমার পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, কিন্তু যেই ক্রেনিয়াল নার্ভ গুলো কি আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট নাকি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট? ক্রেনিয়াল নার্ভ কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট না পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট? পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল কেন? অলফ্যাক্টরি, অপটিক, এগুলো তো একদম ব্রেইনের সাথে লাগানো থাকে। তারপরে পন্স এন্ড মেন্ডুলাতে কয়েকটা থাকে না, আমার গ্লোসোফেরিঞ্জিয়াল থাকে, তারপরে হচ্ছে ভেগাস থাকে, এগুলো তো একদম লাগানো থাকে, একদম ওখান থেকেই হচ্ছে ইয়ে থাকে। তুমি পেরিফেরাল কেন বলতেছি আমরা, পেরিফেরাল কেন? আচ্ছা আমি বলি, পেরিফেরাল জিনিসটা হচ্ছে যে আমার টার্গেট অর্গানটা কিন্তু পেরিফেরিতে, টার্গেট অর্গানটা আমার সেন্ট্রালি প্লেসড না, আমার ভিতরের বডির সেন্ট্রালি প্লেসড না, পেরিফেরি। আমার নার্ভাস সিস্টেম তো দুই ভাগ করার কারণটা হচ্ছে যে একটা হচ্ছে সেন্ট্রালি প্লেসড, হচ্ছে কন্ট্রোলিং সেন্টার, আর আরেকটা হচ্ছে যে আমার টার্গেট অর্গান, সেই অর্গান থেকে হয় আমি সেন্সরি সেন্সরি ইম্পালস নিব অথবা আমি মোটর ইম্পালস পাঠাবো, তাই না? তো টার্গেট অর্গান যদি আমার পেরিফেরিতে থাকে, অর্থাৎ আমি যদি ওগুলাকে কন্ট্রোল করি তাহলে সেগুলো হচ্ছে পেরিফেরি, সেগুলো যা দিয়ে কন্ট্রোল করবো সেগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আর যে কন্ট্রোল করবে তারা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। বুঝা গেছে কিনা? একটু ফাস্ট রেসপন্স করো যে হ্যাঁ বুঝছি বা বুঝি নাই, তাহলে হচ্ছে আমি দ্রুত আগাইতে পারবো। শোনা যাচ্ছে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, ক্লাস রেসপন্স খুব খারাপ, আবার বললে ভালো হয়। হ্যাঁ, মাইকটা অন করে বললো কারণ সবসময় চেক করা হয় না। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমার মেইন কন্ট্রোলিং পার্টটা, হচ্ছে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এর মধ্যে ব্রেইন হচ্ছে একদম
বেসিক কন্ট্রোলিংটা করে হচ্ছে ব্রেইন, মানে ব্রেইন আমার কন্ট্রোলিং সিগন্যালটা পাঠায় স্পাইনাল কর্ডকে, এবং স্পাইনাল কর্ড হচ্ছে আরো হচ্ছে ফার্দার হচ্ছে পাঠায়। আর আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম গুলো হচ্ছে যেখানে আমার ইম্পালস গুলোকে বয়ে নিয়ে যাবে, সেগুলো হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। ইম্পালস গুলোকে বেসিক্যালি যেগুলো বয়ে নিয়ে যাবে, এই বয়ে নিয়ে যাওয়ার কাজগুলোকে করে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমার বেসিক কন্ট্রোলিংটা করে আমার টোটাল সবকিছুকে, হচ্ছে বডি ফাংশন ইন এ জেনারেল সব বডি ফাংশনকে হচ্ছে কন্ট্রোল করে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর যে টার্গেট অর্গান গুলোতে যায় সেগুলোকে বলা হয় হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা তারপরে হচ্ছে যে ব্রেনের কাভারিং, ব্রেনের হচ্ছে কাভারিং যদি বলি তাহলে এটা হচ্ছে টোটালটা হচ্ছে তিনটা ইন্টারকানেক্টেড, যে একটা হচ্ছে ক্রেনিয়াম, সিএসএফ আর হচ্ছে মেনিনজেস। সিএসএফ এর ফুল ফর্ম কি? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তিনটাকে ইন্টারকানেক্টেড বলার কারণ কি? তিনটাকে ইন্টারকানেক্টেড বলার কারণ হচ্ছে তিনটারই বেসিক ফাংশন হচ্ছে আমার ব্রেনকে প্রোটেকশন দেওয়া। আমার ক্রেনিয়াম হচ্ছে বাইরের যে আমার স্ট্রাকচারটা, যে হার্ড স্ট্রাকচারটা, এটা হচ্ছে ক্রেনিয়াম। তারপরে হচ্ছে আমার সফট কাভারিং হচ্ছে মেনিনজেস, আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে আমার ব্রেনটাকে বেসিক্যালি ভাসায় রাখতেছে। যে আমার ব্রেনের, ব্রেনের ওজন কত? ব্রেনের ওজন কত? টোটাল ক্রেনিয়ামের ওজন কত? ব্রেনের ওজন কত? টোটাল ক্রেনিয়ামের ওজন কত? ব্রেনের ওজন হচ্ছে 3 পাউন্ড। 3 পাউন্ড ওজন একটা হচ্ছে তোমার অ্যাডাল্ট ব্রেইনের ওজন হয় 3 পাউন্ড, বা হচ্ছে 3.3 পাউন্ড বলে, এটা হচ্ছে প্রায় 1.5 কেজি, 1.5 কেজিরও কিছুটা বেশি থাকে। তো এত ভারী একটা জিনিস, মানে টোটাল ক্রেনিয়ামটার ওজন মনে হয় 5 কেজির কাছাকাছি থাকে সব সহ, সিএসএফ মেনিনজেস মানে সবকিছু সহ টোটাল যে ক্রেনিয়াম আমার যে হেড, হেডের ওজনটা প্রায় 5 কেজির কাছাকাছি। এত ভারী একটা জিনিস তুমি যদি সিএসএফ এর মধ্যে, অর্থাৎ তোমার ব্রেন যদি সিএসএফ এর মধ্যে না ভাসমান অবস্থায় যদি না থাকতো, তাহলে তুমি যতবার হাঁটতে যেতে ততবার এটা বাইরে সামনের দিকে ঝুঁকে পড়তো। হাঁটতে গেলে এটা সামনের দিকে ঝুঁকে পড়তো, এবং যতবার তুমি থামতা এটা হচ্ছে পিছনের দিকে ধাক্কা মারত। সিএসএফ হচ্ছে এই কাজটা করে, সিএসএফ হচ্ছে আমার ব্রেনটাকে ভাসায় রাখে। মানে আমার ব্রেনটা যেন, এই যে আমরা সারাদিন হাঁটাহাঁটি করতেছি, দৌড়ঝাঁপ করতেছি, লাফালাফি করতেছি, আমার ব্রেনটাকে যেন এই যে প্রেসার, এই যে আমি যে এক্সটার্নাল ফোর্স দিচ্ছি এটার উপরে, এটার জন্য যেন ব্রেনটা বাইরে গিয়ে বাড়ি না খায়, অথবা একদিকে যেন ঝুলে না যায়, সেই কাজটা করে হচ্ছে সিএসএফ। সিএসএফ এর আরো অনেকগুলো ফাংশন আছে। সিএসএফ এর ফাংশন গুলো কি কি? What are the functions of CSF? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটা যে কুশন এন্ড সাপোর্ট দ্য ব্রেন and to nourish the cushionary brain. এই ফারস্টে এটাই আমি কিন্তু ফারস্টে বললাম যে cushionary support of the brain। তারপরে act as a reservoir and regulated the content of the skull। কি তারপরে? ওই তো আমার ইয়ার সাপোর্টটা দিচ্ছে, nourish the brain আর central nervous system। কিভাবে nourish করে? CSF এর যে কম্পোজিশন ওই জায়গা থেকে নিউট্রিশন নেয়। কি কি নিউট্রিশন দেয়? যেমন গ্লুকোজ। তাহলে ব্রেনে যে ব্লাড সাপ্লাই আছে ওগুলো কি করে? সবাই নারিশমেন্ট দেয় ব্রেনে। খুব রিচ নারিশমেন্ট লাগে তোমার, সিএসএফ থেকেও নারিশমেন্ট লাগে এবং ব্লাড সাপ্লাই থেকেও নারিশমেন্ট লাগে, আলাদা আলাদা ভাবেই দেয়। এত ডিটেইলড আমাদের পড়ায়ও না, আমরা জানিও না, আমি নিজেও জানি না, কিন্তু হচ্ছে রিচ ব্লাড সাপ্লাই, রিচ ব্লাড সাপ্লাই এবং রিচ নারিশমেন্ট লাগে তোমার ব্রেন। খুবই প্রচুর পরিমাণ গ্লুকোজ লাগে এবং প্রচুর পরিমাণ ব্লাড সাপ্লাই, একে তো হচ্ছে এমনি আর্টেরিয়াল সাপ্লাই এন্ড ভেনাস ড্রেনেজ, প্রচুর পরিমাণ হওয়া লাগে তোমার ব্রেন স্ট্রাকচারটা এরকম। আর ব্রেন যেহেতু তোমার মেইন ফাংশন করতেছে, তাকে হচ্ছে সবচেয়ে বেশি খাওয়াইতে হয় আমাদের, ঠিক আছে? তো আর মেনিনজেস কি করতেছে? মেনিনজেস হচ্ছে একটা জাস্ট একটা পাতলা কাভারিং। আচ্ছা এরপরে আসতেছি মেনিনজেস। মেনিনজেস হচ্ছে তোমার মেনিনজেস, মেনিনজেসে হচ্ছে আমার তিনটা পার্ট থাকে, বেসিক্যালি তিনটা পার্ট থাকে। এটাকে আবার দুই ভাগেও ভাগ করা যায়। একটা হচ্ছে তিনটা পার্ট কাকে আমরা নাম বলি হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এন্ড পায়া ম্যাটার। অ্যারাকনয়েড এন্ড পায়া ম্যাটারকে একসাথে বলা হয় হচ্ছে লেপ্টো মেনিনজেস, অ্যান্ড শুধু ডুরা ম্যাটারকে বলা হয় প্যাকি মেনিনজেস। এটা কি বাইরে? আচ্ছা ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, এটা কি বাইরে থেকে ভিতরে না ভিতর থেকে বাইরে? বাহির থেকে ভিতরে। অলওয়েজ সে ইন দিস ম্যানার,
বাইরে থেকে ভিতরে মেনিনজেসের কাভারিং হচ্ছে ডুরামেটার, অ্যারাকনয়েডমেটার, প্যারামেটার, এবং ব্রেনের নাইবলের ক্ষেত্রে এই কার্ডের ক্ষেত্রে সবকিছু এমনি বলা লাগে। তুমি যদি ইভেন তোমার হেড নেকেও, তোমার তুমি যদি স্কাল্পেল লেয়ার বলো, তোমার বাইরে থেকে ভিতরে বলতে হবে অথবা ভিতর থেকে বাইরে বলতে হবে। তুমি যদি তোমার কর্নিয়ার কর্নিয়ার স্ট্রাকচার বলো, তাহলে বাইরে থেকে ভিতরে অথবা ভিতর থেকে বাইরে, আমরা বাইরে থেকে ভিতরে বলি। তারপরে হচ্ছে তুমি বলতেছো যে আমার রিফ্রেকটিভ মিডিয়া, রিফ্রেকটিভ মিডিয়া বাইরে থেকে ভিতরে বলতে হবে। এভাবে প্রতিটা জিনিস এর আগে এটা মুখস্থ করে ফেলো, ফ্রম আউটসাইড ইনওয়ার্ডস অথবা ইনসাইড আউটওয়ার্ডস, ঠিক আছে? এই টার্মটা বলতেই হয়, সবগুলার ক্ষেত্রে বলতে হয়, সবগুলার ক্ষেত্রে বলার অভ্যাস করে ফেলো। তারপর এটা তো বললাম, এরপরে এই যে আমার কি আসতেছে বাইরে হচ্ছে স্কিন, স্কিন নিয়ে আমাদের প্যারা নাই। তারপরে হচ্ছে পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়ামের পরে থাকে হচ্ছে বোন, বোনের নিচে এখানে কিন্তু ইন্টারনাল একটা তোমার ভিতরের দিকে একটা পেরিওস্টিয়াম লেয়ার থাকে। তো হচ্ছে তারপরে হচ্ছে আমার ইয়ে তোমার ডুরামেটার, তারপরে অ্যারাকনয়েডমেটার, তারপর হচ্ছে প্যারামেটার। প্যারামেটারটা বেসিক্যালি কি, আমার ব্রেনের কোন পার্টটা, যে পার্টটা সবচেয়ে উপরে থাকে নাকি, প্যারামেটার কি? আচ্ছা এগুলোর নামকরণ জানো? হ্যাঁ, প্যারামেটারটা হচ্ছে কর্টেক্স, তোমার আউটার কর্টেক্স। এখানে কি থাকে, গ্রে ম্যাটার না হোয়াইট ম্যাটার? গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার। গ্রে ম্যাটারের বাইরে প্যারামেটারটাকে আলাদা ভাবে ইয়ে করা হয় না, তোমার ডুরা মানে পুরাটাই হচ্ছে তোমার ডুরা ম্যাটারটা হচ্ছে বেসিক্যালি তোমার যে পেরিওস্টিয়াল লেয়ারটা আছে ওইটাই হচ্ছে ডুরা ম্যাটার, এবং এর মধ্যে একটা থাকে হচ্ছে তোমার, এবং ভিতরের দিকে থাকে একটা মেনিনজিয়াল লেয়ার, এর মধ্যে দিয়ে আবার সিএসএফ পাস হয়, এর মধ্যে আবার তোমার এমিসারি ভেইনস আছে, তোমার ভেনাস সাইনাস গুলা এটার মধ্যে থাকে, তোমার ডুরা ম্যাটারের মধ্যে থাকে, সামনে আমরা আসব। তো বাইরে কি থাকতেছে, আউটার এন্ডোস্টিয়াল লেয়ার, এন্ডোস্টিয়াল লেয়ার বা এন্ডো মানে কি এন্ডোস্টিয়াল, তোমার অস্টিয়ামের ভিতরের লেয়ারটা, অর্থাৎ পেরিওস্টিয়ালের একটা লেয়ার থাকে হচ্ছে ভিতরের দিকে, আর আরেকটা থাকে হচ্ছে ভিতরের দিকে থাকে হচ্ছে মেনিনজিয়াল লেয়ার। তো তো এটা হচ্ছে তোমার অ্যারাকনয়েড ম্যাটারের সাথে একদম মিশে থাকে, তুমি এটাকে হাতে আলাদা করতে পারবা না। তারপরে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, এরপর আসতেছে প্যারামেটার। অ্যারাকনয়েড ম্যাটারটাকে বলা, অ্যারাকনয়েড বলার কারণ কি জানো, অ্যারাকনয়েড কই থেকে আসছে টার্মটা, কেউ কি বলবা? এটা ভাইভাতে জিজ্ঞেস করবে না, আচ্ছা এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এটা হচ্ছে তোমার স্পাইডার, স্পাইডারের বাংলা কি বাংলাটা বলতে চাচ্ছিলাম, মাকড়সা, মাকড়সা, মাকড়সা রিলেটেড, তোমার মাকড়সার মতো থাকে এই লেয়ারটা, একদম মাকড়সার জালের মতো আমার ব্রেইনকে হচ্ছে ধরে রাখে। তো এটার নামটা আসছে হচ্ছে গ্রিক অরিজিন থেকে, এই গ্রিক অরিজিনটা বের করা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। বিভিন্ন নাম আমাদের মেডিকেল যে এগুলো আছে, এগুলো বিভিন্ন নাম আসছে, কিন্তু আমাদের মেডিকেল মেডিকেল অরিজিন, মেডিকেল বিভিন্ন টার্ম গুলো হচ্ছে কিন্তু গ্রিক অরিজিন থেকে, ঠিক আছে? আচ্ছা এই লেয়ার গুলো গেল, তারপরে হচ্ছে ডুরামেটার, ডুরামেটারের ফোল্ড আছে, ফোল্ড গুলার নাম কি কি, কি কি ফোল্ড আছে ডুরামেটারের, এগুলো কিন্তু ভাইবার কোয়েশ্চেন। ফক্স সেরিব্রি, ফক্স সেরিবেলি, ক্যান্টোরিয়াম সেরিবেলি, ডায়াপ্রামাস এলা। ফক্স সেরিব্রি, ফক্স সেরিবেলি, তারপরে ক্যান্টোরিয়াম সেরিবেলি, শিওর? জি ভাইয়া। সিরিয়ালটা কিভাবে, এভাবে না, ফক্স সেরিব্রি, ক্যান্টোরিয়াম সেরিবেলি, ফক্স সেরিবেলি, ডায়াপ্রামাস এলা, এভাবে না? জি ভাইয়া। আমার ভুল হতে পারে, সিরিয়ালটা, সিরিয়ালটা দেখে নিও, আমি যতটুকু জানি সিরিয়ালটা এভাবে, ফক্স সেরিব্রি, ট্যান্টোরিয়াম সেরিবেলি, ফক্স সেরিবেলি আর ডায়াফ্রামা সেলা। ফক্স সেরিব্রির মধ্যে থাকে সুপিরিয়র সেজেটাল সাইনাস, ইনফেরিয়র সেজেটাল সাইনাস আর স্ট্রেট সাইনাস। স্ট্রেট সাইনাস এর আরেকটা নাম কি জানি না ভাইয়া, সামনে পড়বো, তাই না? আচ্ছা তারপরে হচ্ছে ট্যান্টোরিয়াম সেরিবেলি, ট্যান্টোরিয়াম সেরিবেলির মধ্যে থাকে হচ্ছে ট্রান্সভার্স সাইনাস, এবং এটা ড্রেন করে কোথায়, সিগময়েড সাইনাসে, জানি নাকি জানি না, সিগময়েড সাইনাস, সিগময়েড সাইনাসে। আচ্ছা সিগমেন্ট সাইনাস কোথায় ড্রেন করে, ইন্টারনাল জুগুলার। আচ্ছা আমার কথা কি কেটে আসতেছে? না ভাইয়া ঠিক আছে। তারপরে আসতেছি আমার, কি দেখা যাচ্ছে স্লাইড চেঞ্জ হইছে? চেঞ্জ হইছে। আমার এই স্ট্রাকচারটা দেখো, উপরে থাকতেছে হচ্ছে সুপিরিয়র সেজেটাল সাইনাস, এই যে এখানে দেখো হচ্ছে সুপিরিয়র সেজেটাল সাইনাস, আমার কার্সরটা খেয়াল করো। তারপরে যে ফক্স সেরিবেলি, ঠিক আছে দেখছো, এখানে ফক্স সেরিবেলি, তারপরে ইয়ে দেখা যায় না, কি বলে ডায়াফ্রামের শিলাটা এখানে পৌঁছাইতে পারবো না। আচ্ছা এইটা হচ্ছে এই যে তোমার
এটা হচ্ছে তোমার ডুরামেটার, ডুরামেটার, তারপরে এখানে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, এদিকে এটা হচ্ছে তোমার পায়াম্যাটার। এই যে এই যে এই এই কালো, এটা হচ্ছে এই কালো, এটা হচ্ছে পায়াম্যাটার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। এই যে দেখো জাল, আমি বললাম না যে একদম তোমার মাকড়সার জালের মতো আঁকড়ায় ধরে রাখে, এটা হচ্ছে আমার অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনিয়া। অ্যারাকনিয়া হচ্ছে তোমার একটা, আচ্ছা এটা তো তোমাদের বাড়ির কাজ, আমি কিন্তু এটা জিজ্ঞেস করবো তোমাদের গ্রুপের মধ্যে। আচ্ছা অ্যারাকনয়েড ম্যাটার তোমার ধরে রাখে আর কি, তোমার একদম জালের মতো। এর নিচে থাকে হচ্ছে পায়াম্যাটার, একদম গ্রে ম্যাটারের সাথেই সাথেই থাকে হচ্ছে তোমার পায়াম্যাটার, এটা আলাদা করা যায় না। আর ডুরা ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটারও আলাদা করা যায় না, ডুরা ম্যাটারটা আলাদা করা যায়, ডুরা ম্যাটারটা ইয়ের সাথে থাকে, এদিকে আলাদা আলাদা করা যায়, আর এটা টোটালটা হচ্ছে একসাথে এইভাবে আলাদা করা যায়। আচ্ছা ডুরামেটারের মধ্যে থাকে হচ্ছে আমার বিভিন্ন সাইনাস গুলা, ঠিক আছে? সাইনাস গুলা থাকে, মেইনলি সাইনাস গুলা থাকে হচ্ছে ডুরামেটারের মধ্যে, যেটা এখানে বললাম যে হচ্ছে ইনপোজিং দা ক্রেনিয়াল ভেনাস সাইনাস। আচ্ছা এইগুলো তো যে সাইনাস গুলো দেখলা, এখন আসি হচ্ছে সাইনাসটা হচ্ছে কিভাবে আমার আসতেছে। প্রথমে হচ্ছে আমার এই তোমার সেরেব্রাল ইমিসারি ভেইন, ইমিসারি ভেইন গুলো কোথায় আসতেছে? মিডল সেরেব্রাল ভেইনে আসতেছে, অক্সিপিটাল সাইনাসে আসতেছে, তারপর ইনফেরিয়র সেরেব্রাল ভেইনে আসতেছে, সুপিরিয়র সেরেব্রাল ভেইনে আসতেছে, ইনফেরিয়র স্যাজিটাল সাইনাস, গ্রেট সেরেব্রাল ভেইন। আমার কাজ হচ্ছে প্রথমে এখান থেকে ইনফেরিয়র স্যাজিটাল সাইনাস এন্ড গ্রেট সেরেব্রাল ভেইন, এই দুইটা মিলে ফর্ম করে হচ্ছে সাইনাস রেকটাস। সাইনাস রেকটাসটা হচ্ছে আমার স্ট্রেট সাইনাস, ঠিক আছে? এটা মনে রাখো, স্ট্রেট সাইনাস এর আরেকটা নাম হচ্ছে সাইনাস রেকটাস। তুমি যদি এটা ভালো পারো তাহলে তোমাকে এটা জিজ্ঞেস করবে যে সাইনাস আরেকটা নাম কি, নাম হচ্ছে সাইনাস রেকটাস। এখন সুপার সেরেব্রাল ভেইন গিয়ে ড্রেন করতেছে সুপার স্যাজাইটাল সাইনাস, এটা লাগে না আলটিমেটলি, এখানে তুমি এখান থেকে বললেই হবে। সুপার স্যাজাইটাল সাইনাস, স্ট্রেট সাইনাস এন্ড অক্সিপিটাল সাইনাস মিলে ফর্ম করে হচ্ছে কনফ্লুয়েন্স অফ সাইনাসেস। কনফ্লুয়েন্স জিনিসটার অর্থ কি? মিলন, মিলন। মোহনা আছে না, নদীর দুই নদীর মোহনা, তিন নদীর মোহনা, তো মোহনা হচ্ছে এই কনফ্লুয়েন্স অফ সাইনাসেস। এই যে দেখো এখানে কিন্তু বেসিক্যালি নতুন কিছু তৈরি হয়নি, এখানে জাস্ট তিনটা জিনিস এসে মিলিত হয়েছে, স্ট্রেট সাইনাস অর্থাৎ হচ্ছে আমার সাইনাস রেকটাস, তারপরে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস আর হচ্ছে অক্সিপিটাল সাইনাস, এই তিনটা এসে আমার এখানে কনফ্লুয়েন্স অফ সাইনাসেস ফর্ম করছে। তারপরে কি হয়েছে, এই যে এটা কিন্তু অ্যান্টেরিয়র, এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র, এটা হচ্ছে আমার পোস্টেরিয়র, এই যে অক্সিপিটাল সাইনাস, যেহেতু বুঝতে পারতেছো, তো এই তিনটা মিলে আমার ড্রেন করবে কোথায়, ট্রান্সভার্স সাইনাসে, সাথে ইনফেরিয়র সেরেব্রাল ভেইন। এই যে তোমার এগুলা, ওইটা তোমার বলা দরকার নেই, ঠিক আছে? আলটিমেটলি তোমার লাগবে না, তোমাকে জিজ্ঞেস করে কিন্তু এখান থেকে যে তোমার সুপিরিয়র সেরেব্রাল সাইনাস থেকে আমার ইয়ে পর্যন্ত, হার্ট পর্যন্ত ব্লাড নিয়ে আসো। সুপিরিয়র সেরেব্রাল সাইনাস, তারপর হচ্ছে সাইনাস রেকটা, সাইনাস রেকটাস কিভাবে ফর্ম করে এটাও বলবা, অক্সিপিটাল সাইনাস, এই তিনটা ফর্ম করে হচ্ছে, মিলে ফর্ম করে হচ্ছে তোমার কনফ্লুয়েন্স অফ সাইনাসেস। কনফ্লুয়েন্স অফ সাইনাস মিলে গিয়ে ড্রেন করে হচ্ছে ট্রান্সভার্স সাইনাসে। ট্রান্সভার্স সাইনাস আর সুপেরিয়র পেট্রোসাল সাইনাস, এই যে আচ্ছা তোমার ইয়ে দেখি নাই না, এই যে এটা হচ্ছে ফক্স সেরিবেলি, তোমার বললাম না ফক্স সেরিবেলির মধ্যে কি থাকে, অক্সিপিটাল সাইনাস, অক্সিপিটাল সাইনাস। এখানে কি সেরিবেলিটা দেখাইছি? আচ্ছা সেরিবেলি দেখাইছি, ইয়ে দেখাইনি না, ডায়াফ্রামাস সেলাই দেখাইনি, ডায়াফ্রামাস শেলা এখানে কি আছে, নেই, ইয়েতে দেখাইতে হবে, ভিসেরা ছাড়া এখানে দেখানো যাবে না। আচ্ছা যেটা বলতেছিলাম, সিগময়েড তোমার সুপিরিয়র পেট্রোসাল সাইনাস আর ট্রান্সভার্স সাইনাস, এই দুইটা মিলে গিয়ে ড্রেন করে হচ্ছে সিগময়েড সাইনাসে। এরপরে যেটা বলতেছিল যে সিগময়েড সাইনাস ড্রেন করে হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইনে, ইন্টারনাল জুগুলার ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন, এরপরে কোথায় ড্রেন করে, ইন্টারনাল জুগুলার ভেইন আর সাবক্লাভিয়ান ভেইন মিলে ব্রাকিসেফালিক ভেইন ফর্ম করবে, দেন দুইটা রাইট এন্ড লেফট ব্রাকিসেফালিক ভেইন মিলে সুপিরিয়র ভেনা কাভা ফর্ম করবে, সুপিরিয়র ভেনা কাভা রাইট এট টিম অফ দা হার্ট ড্রেন করবে, সুপিরিয়র ভেনা কাভা ফর্ম করবে না, সুপিরিয়র ভেনা কাভাতে আর কিছু নাই, আর কিছু নাই সুপিরিয়র ভেনা কাভাতে, না ভাইয়া ফার্স্টে ইন্টারনাল জুগুলার ভেইন আর ভেইন ড্রেন করে না, হ্যাঁ ওটা তো ঠিক আছে, কিন্তু হার্টে কিভাবে ড্রেন করে, এটাতে এভাবে ড্রেন করে, ইন্টারনাল জুগুলার ভেইন আর সাবক্লাভিয়ান ভেইন, না না তুমি বলবা যে হ্যাঁ কোথায়
মুসা ভাই আছেন, অনেক ভালো পড়ান। আচ্ছা আচ্ছা, এটা গেল, এটা হচ্ছে আমার, এটা কিন্তু তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করবে, এটা ভাইভাতে জিজ্ঞেস করবেই, এটা একজনকে জিজ্ঞেস না করলে পরেরজনকে জিজ্ঞেস করবে, এইভাবে জিজ্ঞেস করবে, অথবা প্রতিজনকেও জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, সিগময়েড সাইনাস কি চিনো? বনে দেখাইতে পারো? সিগময়েড সাইনাস কিন্তু খুব সুন্দর ভাবে দেখা যায়, অসিপিটাল সাইনাস, সিগময়েড সাইনাস খুব সুন্দর মতো দেখা যায়, শুধু দেখা যায় না, খুব সুন্দর মতো দেখা যায় সিগময়েড সাইনাস, একদম বোঝা যায়, একদম এস লেখা থাকে, এস লেখা থাকে সিগময়েড সাইনাস, এটা কিছুটা নিচের দিকে থাকে, ঠিক আছে, এটা কিন্তু একদম এস মনে হচ্ছে না, কিন্তু একদম এস, পুরাটা এস এর মতো থাকে বোনের মধ্যে, সিগমেন্ট সাইনাসটা বোঝা যায়। আর কিছু বোঝা যাক আর না যাক, সিগমেন্ট সাইনাস তুমি যত যেরকম বনি হোক, সিগমেন্ট সাইনাস এত প্রমিনেন্ট, এটা তোমার বোঝা যায়। সুপ্রাসাজিটাল সাইনাস তো বুঝবা না যদি তোমার ওই এখানে কাটা হয়, আর যদি তুমি এভাবে কাটো তাহলে আবার সুপ্রাসাজিটাল সাইনাসটা বোঝা যায়। আচ্ছা, তারপরে আসতেছি হচ্ছে তোমার ব্রেনের পার্ট, ব্রেনের মেইন পার্ট যদি আমি চিন্তা করি, যেটা হচ্ছে আমার টোটালটা হচ্ছে ব্রেন, আমরা কিন্তু যেটা হচ্ছে তোমার ছবি টবিতে দেখলে দেখা যায় ব্রেন এতটুকু পর্যন্ত দেখায়, কিন্তু এতটুকু কিন্তু ব্রেন না, ব্রেন হচ্ছে এটা সহ, এটা সহ হচ্ছে ব্রেন, এটাকে কি বলা হয়, এতটুকু কি কি বলা হয়, এই যে আমার কার্সরের মধ্যে ব্রেন স্টেম, ব্রেন স্টেম কন্টেইনিং মিড ব্রেন ফাউন্ডস মেডেলা বলাঙ্গটা, মেডেলা অবলংটাল অবলংটা মিড ব্রেন, আচ্ছা পন্স আর মেডেলা অবলংটা, ব্রেন পন্স মেডেলা অবলংটা, হ্যাঁ। আচ্ছা, এর আগে হচ্ছে আমার ফোর ব্রেন, এর পরে হচ্ছে আমার হাইন্ড ব্রেন, ঠিক আছে, মিড ব্রেন এর পরে হচ্ছে আমার হাইন্ড ব্রেন, এই এতটুকু হচ্ছে হাইন্ড ব্রেন, মিড ব্রেন আর হাইন্ড ব্রেন মিলে আমরা একসাথে বলি হচ্ছে ব্রেন স্টেম। আচ্ছা, এখন যদি সেফালন দিয়ে বলি তাহলে কি কি বলবো, লেখাই আছে বলো, সেফালন কি কি ছিল না, ডাই টাই ডায়েনসেফালন মেটেনসেফালন রম্বেনসেফালন, রম্বেনসেফালন আর মেটেনসেফালন কে একসাথে কি বলে, রম্বেনসেফালন, ওই দুটো মিলে টেলেনসেফালন না, নাকি ভুল বলছি, ভুল হইতে পারে। আচ্ছা, টেলেনসেফালন ডায়েনসেফালন এই দুটো হচ্ছে বেসিক প্রথমের ভাগ, এরপরে আবার কি যে যে দুটো বললাম, রম্বেনসেফালন আর আমি তো ভুলে গেছি থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে আমার ডায়েনসেফালন। তারপরে থাকে হচ্ছে আমার মিড ব্রেন, মিড ব্রেন এর মধ্যে হচ্ছে সাবস্টেনশিয়া নিগ্রা, সাবস্টেনশিয়া নিগ্রা কিন্তু ছবি আসে, ওই যে তোমার সাবস্টেনশিয়া নিগ্রা ছবি আসে না, তোমার ওই যে কয়েকটা ইয়ার ছবি আসে না মুখোশের মতো দেখতে, ওই ছবিগুলোর মধ্যে কিন্তু সাবস্টেনশিয়া নিগ্রাটা হচ্ছে পয়েন্ট আউট করে দেখাইতে হয়, টেগমেন্টাম টেকটাম এই কয়টা মিলে হচ্ছে আমার মিড ব্রেন এখানে থাকে, এগুলো তোমাকে আলাদা করে দেখাইতে হবে না, নামগুলো জানলেই হবে। হাইন্ড ব্রেন, হাইন্ড ব্রেন এর মধ্যে থাকে হচ্ছে পন্স মেডেলা আর হচ্ছে সেরেবেলাম, এই যে সেরেবেলাম পন্স এন্ড মেডেলা, মেডেলাও বলে মেডুলাও বলে, তুমি যেটা বলো সমস্যা নেই, তোমার স্যার ম্যাডাম যেটা অ্যাকসেপ্ট করে ওইটাই বলবা। আচ্ছা, সেরেব্রাম, সেরেব্রামের আমার অ্যানাটমিক্যাল ইয়েটা কি, পয়েন্টটা কি, অ্যানাটমিক্যাল পয়েন্ট বলো, অ্যানাটমিক্যাল পয়েন্ট বলো, কেউ মোহাম্মদ তাহসিনুল্লাহ অ্যানাটমিক্যাল পয়েন্ট বলো সেরেব্রামের। আচ্ছা, ব্রেইন টোটালটার ইজ অ্যানাটমিক্যাল পয়েন্ট বলো, কোন একটা বলো ভাইয়া, ফার্স্ট হচ্ছে এই দাঁড়াও, এই তাহসিনুল্লাহ বলো দেখি, না পারলে বলো যে ভাইয়া পারি না, অনেক বড় ক্লাস কিন্তু আজকে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্টেরিয়র লোব রাউন্ডেড এন্ড লাইজ ফ্রন্ট ফরওয়ার্ড এন্ড পোস্টেরিয়র লোব ইজ পয়েন্টেড রাউন্ড ডিরেক্টেড পোস্টেরিয়রলি এন্ড টেম্পোরাল লোব ইজ ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি। এতটুকুই? And brain stem lies posterior inferiorly. শেষ, আর কেউ কি কিছু অ্যাড করবা? হয়ে গেছে অবশ্য, হয়ে যায়, মুসা কি কিছু অ্যাড করবা? বলো, superolateral surface directed upward and laterally, এটা দিয়ে শুরু করতে হয় না? জি, এটা দিয়ে শুরু করতে হয় আমার যতটুকু মনে আছে, আমি কিন্তু ভুলে গেছি এর জন্য তোমাদেরকে জিজ্ঞেস করতেছি এত সবকিছু। আচ্ছা,
ফার্স্টে হচ্ছে সুপারিয়র ল্যাটারাল সারফেস, সুপারিয়র ল্যাটারাল, এটা হচ্ছে, এটা কি, এটা কি সুপারিয়র ল্যাটারাল সারফেস? জি জি ভাইয়া। এটা কি অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র পোল, পোস্টেরিয়র পোল, পোস্টেরিয়র পোল না অক্সিপিটাল পোল, এটা হচ্ছে পোস্টেরিয়রলি থাকে, আর হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকে, ঠিক আছে? ফ্রন্টাল, ফ্রন্টাল সামনে ফ্রন্টে থাকে, আর অক্সিপিটাল অবশ্যই পিছনে থাকে। আচ্ছা, এটা হচ্ছে সুপারিয়র ল্যাটারাল সারফেস। এটা কোন কোন ব্রেইনটা, রাইট না লেফট, রাইট হেমিস্ফিয়ার না লেফট হেমিস্ফিয়ার? রাইট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার, অবশ্যই রাইট। তো চিন্তা করতে কিছু নাই, এটা যদি সুপারিয়র ল্যাটারাল হয়, এটাকে ডান পাশে ফেলো, এটাকে সামনে ফেলো, শেষ, অবশ্যই এটা রাইট। আচ্ছা, তো এখন এটাকে আমি ফেললাম সুপারিয়র ল্যাটারাল ডিরেক্টেড আপওয়ার্ড, ডিরেক্টেড আপওয়ার্ড এন্ড ল্যাটারালি, এটা হচ্ছে ল্যাটারালি। তারপরে হচ্ছে ফ্রন্টাল পোল ইজ রাউন্ডেড এন্ড ডিরেক্টেড, ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি, অক্সিপিটাল পোল ইজ পয়েন্টেড এন্ড ডিরেক্টেড পোস্টেরিয়রলি, আর হচ্ছে টেম্পোরাল পোল ইজ ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি ডাউনওয়ার্ডস। এটা কিন্তু বড় লাগে, অ্যান্টেরিয়রলি ডাউনওয়ার্ডস। আচ্ছা, তারপরে আমার হলো কি কি হয়ে গেল, ফ্রন্টাল পোল হয়ে গেল, অক্সিপিটাল পোল হয়ে গেল, পোল বুঝলাম, এবার লোব কিভাবে ভাগ করব? আচ্ছা, টেম্পোরাল পোলও হয়ে গেল, লোব কিভাবে ভাগ করব? প্রথমে সালকাস দিয়ে, লোব কিভাবে ভাগ করব, আর দেখাই দিতেছি। হ্যাঁ, সেন্ট্রাল সালকাস দিয়ে, সেন্ট্রাল সালকাস দিয়ে, একটা সেন্ট্রাল সালকাস দিয়ে গেলাম, সেন্ট্রাল সালকাসকে চিনব কিভাবে, সেন্ট্রাল সালকাসকে চিনব কিভাবে? দা মিড পয়েন্ট ফ্রন্টাল এন্ড অক্সিপিটাল পোল থেকে 1 সেমিটার বিহাইন্ডে মোস্ট। আরে সেন্ট্রাল সালকাসকে চিনব কিভাবে সেটা বলো। এটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট সালকাস, মোস্ট প্রমিনেন্ট সালকাস, এটা 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 কিন্তু জিজ্ঞেস করে, মোস্ট প্রমিনেন্ট সালকাস, এই সেন্ট্রাল সালকাসকে চিনছো কিভাবে, এটা মোস্ট প্রমিনেন্ট, এখানেও কিন্তু আছে। এটা কি, এটা কি, এটা কি সাল, এটা সালকাসটা কি, এটা যে প্রি সেন্ট্রাল, পোস্ট সেন্ট্রাল সালকাস, প্রি, এই পোস্ট, পোস্ট, পোস্ট সেন্ট্রাল সালকাস, প্রি বলছে কে, এটা ফ্রন্টাল পোল, এটা কি? হ্যাঁ, বইয়ের ছবির সাথে মিলাইলে তো হবে না তোমার, বইয়ের ছবিতে একদিকে ফ্রন্টাল পোল, আমিও তো জানি এদিকে ফ্রন্টাল পোল, বইয়ের ছবিতে আমার কাছে আছে। তুমি এখানে চিন্তা করো, এটা হচ্ছে পোস্ট, পোস্ট সেন্ট্রাল সালকাস, এটা হচ্ছে প্রি সেন্ট্রাল সালকাস, এবং সবচেয়ে প্রমিনেন্টটা হচ্ছে সেন্ট্রাল সালকাস, ঠিক আছে? সেন্ট্রাল সালকাস, সেন্ট্রাল সালকাসের সামনে এবং ল্যাটারাল সালকাসের উপরে, ল্যাটারাল যে ফিশার, ল্যাটারাল ফিশারের উপরে হচ্ছে আমার ফ্রন্টাল লোব, এর পিছনে হচ্ছে কি, এটা প্যারাইটাল লোব, কতটুকু পর্যন্ত কিভাবে চিনবো, এটা জিজ্ঞেস করে ভাই ভাতে, এটা কিভাবে চিনবো, এটা তো এখন ফিজিক্সের না দেখে তোমাকে দেখাতে পারবো না, এটা কিভাবে চিনবো এটা দেখবা, এটা কালকেই কলেজ খোলা না, কালকে তো কালকে তো কলেজ খোলা না, পরশু দিন কলেজ খোলা, অ্যানাটমিতে গিয়ে আগে এটা দেখবা, প্রি অক্সিপিটাল নচ কিভাবে চিনে, এর পিছনে থাকে হচ্ছে আমার অক্সিপিটাল লোব। এবার আসি হচ্ছে টেম্পোরাল লোব, টেম্পোরাল লোব কিভাবে আলাদা করবো এখান থেকে, প্রি অক্সিপিটাল নচ থেকে, এটা হচ্ছে ল্যাটারাল সালকাস থেকে একটা সেকেন্ড ইমাজিনারি লাইন টানবো, দেন ল্যাটারাল সালকাস আর সেকেন্ড ইমাজিনারি লাইনের নিচে হচ্ছে টেম্পোরাল লোব। আমার তিনটা, তিনটা পোল হইলো আর চারটা লোব হইলো, শেষ। এবার হচ্ছে আমার, এটা হচ্ছে মিডিয়াল, মিডিয়াল সারফেস, মিডিয়াল সারফেসের মধ্যে এগুলো কিন্তু দেখাইতে বলে, কর্পাস ক্যালোসাম দেখাইতে বলে, ফর্নিক্স দেখাইতে বলে, আলাদা করা যায় কিন্তু, কর্পাস ক্যালোসাম আর ফর্নিক্স কিন্তু আলাদা করা যায়, কালার কিন্তু ডিফারেন্ট। তোমার যদি লাইভ হয় তাহলে হয়তো একটু কষ্ট হবে, তোমার ইউজুয়ালি আমাদেরকে ব্রেইন হচ্ছে মডেল দেখায়, তোমাদের কার্কেল কলেজে অরিজিনাল ব্রেইন দেখায়, প্রফে, প্রফে কি অরিজিনাল ব্রেইন দেখায়, প্রফে ভাই আমাদের টার্মে ইয়া অরিজিনাল বিষয়টা দেখাইছে না, মানে টার্ম নিচে কি অরিজিনালটা দিয়ে, জি ভাই, জি ভাই, আচ্ছা আমাদেরকে দেখাইছে, কিন্তু হচ্ছে আবার পরীক্ষা নিচে হচ্ছে তোমার মডেল দিয়ে ছিল, কিন্তু পরীক্ষা নিচ্ছে আমার পরে নাই ব্রেইন, তো উঠাইতে বলে কিনা আমি জানি না, কিন্তু পরীক্ষার সময় আমাদের ইয়েটা ছিল, কি বলে মডেলটা ছিল। আচ্ছা, এটা দেখানোর জন্য শুধু এটা ছবিটা রাখা। আচ্ছা, তারপরে হচ্ছে ইনফেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস এর মধ্যে এই যে তোমার দেখো অলফ্যাক্টরি বাল্ব। আচ্ছা, অলফ্যাক্টরি নার্ভটা, নার্ভের কথা যেহেতু আমি একবার বলছি,
আচ্ছা এগুলোতে আসতেছি পরে। দেখো অলফেক্টরি নার্ভটা কিন্তু একদম নাকের বরাবর ইয়েতে থাকে, ঠিক আছে? এটা সিরিয়াল কিভাবে হয়েছে জানো তো? ওয়ান কেন এটার নাম, এটা এটা নাম্বারিং কেন ওয়ান, অলফেক্টরি নাম্বারিং ওয়ান কেন? সামনে থেকে পিছনে সিরিয়ালিং হয়েছে, অলফেক্টরি, তারপরে অপটিক, তারপরে অকুলোমোটর, তারপরে তোমার ট্রকলিয়ার, তারপরে ট্রাইজিমিনাল, ঠিক আছে, তারপরে অ্যাবডুসেন। দেখো একটার পরে একটা সিরিয়ালি আছে, তারপরে ফেসিয়াল, তোমার এখানে এখানে কাটছে, এখানে দেখো এই তোমার অ্যাবডুসেন্টের পরে এখানে আসতেছে ফেসিয়াল, তারপরে হচ্ছে তোমার ভেস্টিবুলো কক্লিয়ার, তারপরে হচ্ছে তোমার গ্লোসোফেরিঞ্জিয়াল, তারপরে হচ্ছে হাইপোগ্লোসাল, তারপরে তোমার ভেগাস, ঠিক আছে, তারপরে ভেগাস, এরপরে হচ্ছে অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি নার্ভ। অ্যাক্সেসরি নার্ভের কয়টা রুট, কয়টা ভ্যালু, কয়টা রুট ভ্যালু, কি কি আছে? দুইটা, একটা হচ্ছে স্পাইনাল, একটা হচ্ছে ক্রানিয়াল। স্পাইনাল আর ক্রানিয়াল রুট, স্পাইনাল আর ক্রানিয়াল, স্পাইনাল কই সাপ্লাই দেয়, ক্রানিয়াল কই সাপ্লাই দেয়, ট্রাপিজিয়াস আর হচ্ছে স্টেনোপিডিওমাস্কুলার ট্রাপিজিয়াস, আর ক্রানিয়ালটা হচ্ছে এটা হচ্ছে প্যালেট আর ফেরিংসের মাসেল কে সাপ্লাই দেয়। স্পাইনাল কেন, ক্রানিয়াল কেন নাম ভাইয়া জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে। গ্লোসোফেরিঞ্জিয়াল এর কয়টা পার্ট, ও না সরি গ্লোসোফেরিঞ্জিয়াল না, কি জানি তোমার, সরি ভেস্টিবুলো কক্লিয়ার, ভেস্টিবুলো কক্লিয়ার এর কয়টা পার্ট? এ দুইটা, দুইটা পার্ট, কি কি? ভেস্টিবুলার আর কক্লিয়ার। ভেস্টিবুলার আর কক্লিয়ার, ভেস্টিবুলার এর কাজ কি, কক্লিয়ার এর কাজ কি? ভেস্টিবুলার হচ্ছে ইকুইলিব্রিয়াম, লাগলো পেস না, আচ্ছা আর কক্লিয়ার, কক্লিয়ার হচ্ছে হিয়ারিং। কনফার্ম? জি ভাইয়া। তালা লাগায় যায়? ভেস্টিবুলার হচ্ছে ইকুইলিব্রিয়াম আর কক্লিয়া মানে হচ্ছে হিয়ারিং। কক্লিয়াতে কি থাকে যেটার জন্য হিয়ারিং হয়? লেয়ার রিসেপ্টর, তাই কিন্তু এইভাবে জাম্প করে, অর্গানস অফ কর্টি। কি রিসেপ্টর, কি রিসেপ্টর, এই রিসেপ্টরের নাম কি? হেয়ার সেল, হেয়ার সেল অফ অর্গান অফ কর্টি, হেয়ার সেল অফ অর্গান অফ কর্টি। আচ্ছা আচ্ছা, ইনফেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস দেখাইতে পারবা? সালকাস জাইরি, সালকি আর জাইরি দেখাইতে না পারলে স্ক্রিনশট তুইলা রাখো। আচ্ছা তারপর ইনফেরিয়র সারফেসে এটা হচ্ছে সুপ্রালেটারাল সারফেস, সুপ্রালেটারাল সারফেসে আমার হচ্ছে সেন্ট্রাল সালকাস সবচেয়ে মোস্ট প্রমিনেন্ট, তারপরে হচ্ছে কি সেন্ট্রাল সালকাসের সামনে হচ্ছে প্রি সেন্ট্রাল জাইরি, আর তারপর জাইরাস, আর হচ্ছে প্রি সেন্ট্রাল সালকাস, তারপরে হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস, পোস্ট সেন্ট্রাল সালকাস, এগুলো সব কিছু লাগে না তোমাদের কলেজে দেখাই দিছে না? কোনগুলো কোনগুলো লাগে দেখাইতে পারো? সবগুলো কি ভিসেরাতে দেখছো? জি ভাইয়া। একজন দেখছো, বাকিরা দেখো নাই? চার পাঁচটা ভালো করে বোঝা যায়, বাকিগুলো ঠিক করে বোঝা যায় না। না সবগুলোই ভালো করে বোঝা যায়, বারবার দেখা লাগবে, ভিসেরা বারবার দেখা ছাড়া উপায় নাই, দেখা লাগবে। তোমার যদি একটা আছে যে ক্ষয় হয়ে গেছে সেটা অন্য কথা, কিন্তু হচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু বোঝা যায়, ক্ষয় হয়ে গেলে তো বোঝা যাবে না, সেটা বারবার ইউজ করতে থাকলে ক্ষয় হয়ে যায়, এটা এটা ন্যাচারাল, এটা কিছু করার থাকে না। আমাদের বেশ কয়েকটা মাসেল বোঝা যাইতো না, বেশ কয়েকটা মাসেল বোঝা যাইতো না, পরীক্ষা দিতে গেলে অনেকটা ঝামেলা হয়েছে। কিন্তু যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তো অন্য কথা, কিন্তু যেগুলো তোমার বোঝা যায় এগুলো খুব সুন্দর মতো বোঝা যায়, একটু খেয়াল করলে বোঝা যায়। তোমার আগে হচ্ছে তোমার পোলটা ঠিক করে নেবা, পোলটা ঠিক আছে নাকি, লোবটুকু হচ্ছে আলাদা করে ফেলবা, এইবার হচ্ছে তুমি মোটামুটি ইয়েগুলো বসায় ফেলো, এগুলো হচ্ছে তোমার সালকাস গুলো তুমি চিন্তা করে ফেলো, এবার তুমি জাইরাস দেখাইতে পারবা। এখন আমি যদি এটা বুঝি যে এটা হচ্ছে সুপেরিয়র টেম্পোরাল, সুপেরিয়র টেম্পোরাল সালকাস, তাহলে এটার উপরে সুপেরিয়র টেম্পোরাল জাইরাস আর মিডল, নিচে হচ্ছে মিডল টেম্পোরাল জাইরাস, এটা যদি বুঝি যে এটা মিডল টেম্পোরাল সালকাস তাহলে এটা নিচে হচ্ছে ইনফেরিয়র টেম্পোরাল জাইরাস, ঠিক আছে? এভাবে হচ্ছে আলাদা আলাদা দেখে ফেলো। তারপরে এরিয়া গুলো কি চিনো, এরিয়া গুলো পয়েন্ট আউট করতে পারো, একদম ভিসেরের মধ্যে পয়েন্ট আউট করতে পারো ফাংশনাল এরিয়া গুলা? কয়েকটা এরিয়া কিন্তু দেয় যে হচ্ছে তোমার স্পিচ এরিয়া পয়েন্ট আউট করতে, তারপরে হচ্ছে তোমার যেটা হচ্ছে প্রাইমারি কি জানি ছিল প্রথমে, মোটর, মোটর এরিয়া দেখাইতে বলে, তারপরে হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ড দেখাইতে বলে, সেন্সরি এরিয়াটা দেখাইতে বলে, এগুলো কিন্তু দেখাইতে বলে, এগুলো একটু কলেজে গিয়ে ধরে ধরে দেখতে হবে। আমি এখানে মুখস্থ পড়াটা দেখাইতে পারবো, আমি তোমাকে কিন্তু
ফিসেরা কিন্তু তোমাকে দেখতে হবে, তোমাদের আগের ব্যাচে কিন্তু এই জিনিসগুলো বলতে হয়নি, কারণ তারা ফিসেরা গুলো দেখছে। তোমাদের এগুলো বলতে হইতেছে কারণ হচ্ছে তোমাকে এগুলো দেখতে দেখাইতে হবে, দেখতে হবে, বারবার যাইতে হবে, কলেজে যাইতেই হবে, এটা কোনো মাফ নাই। এবং হিস্টোলজিক্যাল স্লাইড গুলা, বিশেষ করে স্লাইড গুলা, স্লাইড গুলো তোমাকে বারবার দেখতেই হবে। স্লাইডে তোমার প্রতিটা স্লাইড অ্যাটলিস্ট তুমি যদি 10 বার না দেখো, তোমার মাথায় ঢুকবে না যে হচ্ছে এটা যে এটার স্লাইড, লাং এর স্লাইড আর লিভারের স্লাইড মিল হয়ে যাবে, অথবা লাং এর স্লাইড আর হচ্ছে তোমার গ্ল্যান্ডুলারি এর স্লাইড মিল হয়ে যাবে তোমার, তারপরে টাং টাং এর মাসেল আর তোমার জিআইটি এর মাসেল তোমার মনে হবে একরকম তুমি যদি না দেখো। তো যদিও কোনো কোনো রেজেম্বলেন্স নাই, তোমার তোমার কাছে মনে হচ্ছে যে এটার তো কোনো রেজেম্বলেন্স নাই, অ্যাকচুয়ালি নাই, কিন্তু হচ্ছে তোমার স্লাইড এর নিচে কিন্তু সব সবকিছু কিন্তু গোলাপি লাগে। তুমি যখন স্লাইডটা লাগাবা, তোমরা যারা যারা স্লাইড অলরেডি দেখছো কয়েকবার, স্লাইড যখন প্রথম প্রথম নিবা, সবকিছুই তো গোলাপি, চিনবো কেমনে কোনটা কি? তোমরা এখন যেরকম হিস্টোলজি নিয়ে প্যারা খাচ্ছ, আমরা হচ্ছে আমরাও খাইছি, সেম খাইছি এখন এই যে পরশুদিন, পরশুদিন হচ্ছে ইয়েতে তোমার প্যাথোলজি, প্যাথোলজিতে গিয়ে হচ্ছে স্কোয়ামাস সেল, স্কোয়ামাস সেল কার্সিনোমা আর হচ্ছে বেজাল সেল কার্সিনোমা। এটা স্কোয়ামাস সেলই চিনবো কেমনে আর বেজাল সেলই চিনবো কেমনে? আমার কাছে তো দুইটাই না একই রকম লাগতেছে। ম্যাম বলে যে এটার মধ্যে এটি একটু গোল গোল হয়ে থাকে, এটা হচ্ছে স্কোয়ামাস সেল আর এটা হচ্ছে বেজাল সেল, আর ওই গোলটা ওই এখানে এরকম শামুকের মতো হয়ে থাকে, এটা হচ্ছে স্কোয়ামাস সেল। আচ্ছা ঠিক আছে, এই শুনলাম, এই দুটুকুই, কিছু বুঝলাম না, আমি মিলাইতে পারতেছি না। আবার আমি যদি এটা কয়েকবার দেখি তখন আমার কি মিলবে? এই হচ্ছে যে তোমার স্লাইড কিন্তু বারবার দেখতে হবে। আচ্ছা এর মধ্যে তোমার তোমরা অলরেডি সাবটা যেটা দেখে ফেলছো, আমি এখানে ডিটেইলে গেলাম না। আগে এটা এটা বলি, এটা বলি আগে, ফাংশনাল এরিয়া, ফাংশনাল এরিয়া এই নামগুলো বলো, ফাংশনাল এরিয়া নামগুলো বলো, নাম মানে এটার এরিয়া গুলো বলো, এরিয়া নাম্বার গুলো বলো, একটা তো দেখাই ফেলছি বলো। মোটর এরিয়া 4, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, মোটর এরিয়া 4, এটা কাজ কি? কাজ কি? মোটর এরিয়া, মোটর 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 কাজ করে কি করে? ইট কন্ট্রোলস দা ফাংশনস অফ অপোজিট সাইড অফ দা বডি, মোটর ফাংশনস অফ মোটর ফাংশন করে, শেষ, মোটর ফাংশন অফ দা অপোজিট সাইড অফ অপোজিট সাইড অফ দা বডি। কি ধরনের, কি ধরনের মোটর, ভলান্টারি না ইনভলান্টারি? এটা হচ্ছে ভলান্টারি। প্রি মোটর কি করে, প্রি মোটর কি করে, প্রি মোটর কি করে? এগুলো কিন্তু মুখস্থ, এই এই কার্ডটা আমার একদমই পছন্দ না এই জিনিসটার জন্য। ম্যাক্সিমাম জিনিসটা মুখস্থ করা লাগে, অনেক কিছুই মুখস্থ করা লাগে, ম্যাক্সিমাম না অনেক কিছুই। প্রিমোটর এরিয়া, প্রিমোটর এরিয়া কি কি, এরিয়া নাম্বার কত? 6, ফ্রন্টাল আই ফিল্ড আর 8, 8 স্যার না আমি ভাইয়া, 8, শুধু 8, শুধু 8, শুধু 8 না, 6 এন্ড 8, ভুল করো না, ফ্রন্টাল আই ফিল্ড হচ্ছে 6 এন্ড 8, মিলাবা মিলাবা ছবির সাথে, মিলাবা ছবির সাথে, বারবার মিলাবা। এই যে ছবি, এরকম একটা ছবি আছে বইয়ের মধ্যে দেখবা, ওখানে নাম্বারিং করা আছে একদম, ওই ছবির সাথে বারবার বারবার মিলাবা, যতবার পড়বা ততবার মিলাবা। ফ্রন্টাল আই ফিল্ড, আই ফিল্ডের কাজ কি, ফ্রন্টাল আই ফিল্ডের কাজ কি ভাইয়া? জানি না, পইরা নিব না নাকি? আচ্ছা তারপরে মোটর স্পিচ এরিয়া 44-45 কিন্তু এই কয়টার কাজ রিটেন আরো লাগে তোমার ভাইবাতে, এই কয়টা অবশ্যই অবশ্যই লাগবে, কোনটা থেকে যে জিজ্ঞেস করবে তুমি জানো না, এই কয়টা তোমার ভাইবাতে, তোমার এরিয়া লোকেশন লাগবে আর হচ্ছে ফাংশন লাগবে, অথবা তোমার লোকেশন বলে দিবে, তোমাকে বলবে হচ্ছে যে কি বলে এরিয়ার নাম বলো, বলবে যে 6 and 8, এরিয়ার নাম কি, এরিয়ার নাম তোমাকে বলতে হবে। মোটর স্পিচ এরিয়া 44-45, এই দুটা হচ্ছে তোমার মোটর স্পিচ এরিয়া, এই দুটা ফাংশন বলো, ঠিক আছে? এইভাবে ভাইবাতে কিন্তু উলট পালট করে জিজ্ঞেস করে, তারপরে তোমাকে বললো যে কি বলে তোমার হিয়ারিং এর জন্য কোন এরিয়া,
তোমার এখন বলতে হবে যে অডিটো সেন্সরি এরিয়া, অডিটো সেন্সরি এরিয়ার লোকেশন কত, এভাবে জিজ্ঞেস করবে, অথবা তোমার ফাংশন দিয়ে তোমার হচ্ছে এরিয়া লোকেশন জিজ্ঞেস করবে। ফ্রন্টাল আই ফিল্ডের কাজ হচ্ছে তোমার ভিজুয়াল, ভিজুয়াল কাজ করে, সেন্সরি ফাংশন করে, এটা হচ্ছে তোমার দেখে, তোমার দেখার জন্য হচ্ছে ফ্রন্টাল আই ফিল্ড। আচ্ছা তারপরে হচ্ছে সেন্সরি এরিয়া, সেন্সরি এরিয়া প্রাইমারি সেন্সরি এরিয়া কোথায়? সেন্ট্রাল জাইরাস। এই জাইরাসের মধ্যে? জি ভাইয়া। হ্যাঁ জাইরাস, ঠিক আছে, আচ্ছা জাইরাসের মধ্যে, ঠিক আছে জাইরাসের মধ্যে। এখন ইয়ে কি বলে তোমার ইয়ে লোকেশন কি, লোকেশন নাম্বার বলো। 312। 312, ঠিক আছে, এভাবেই বলতে হবে। 312, এটার কাজ কি? কন্ট্রোল সেন্সরি, এটার কাজ কি? অপোজিট সাইড অফ দ্য বডি। কন্ট্রোল না, কন্ট্রোল না, সেন্সরি ফাংশনকে কন্ট্রোল করা যায় না। সেন্সরি ফাংশনকে কি করে? রিসিভ, রিসিভ আর পারসিভ। রিসিভ বা পারসেপশন, পারসিভ। হ্যাঁ, আর সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া এ কি করে জানি না ভাইয়া, পড়ে নিব। এরিয়া নাম্বার কত এটা জানি? সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া হচ্ছে 5 এন্ড 7। আচ্ছা ভিজিও সেন্সরি এরিয়া, ভিজিও সেন্সরি এরিয়া, আচ্ছা এখানে হচ্ছে তোমার দেখার কাজ করে, এটা হচ্ছে মেইন আই ফিল্ড, যেটা প্রাইমারি না, প্রাইমারি ভিজুয়াল এরিয়া, প্রাইমারি ভিজুয়াল এরিয়া হচ্ছে তোমার ভিজিও সেন্সরি এরিয়া। এটা ভুল বলছি, ফ্রন্টাল আই ফিল্ড এটা ভুল বলছি আমি, এটা একটু দেখে নিও। প্রাইমারি ভিজুয়াল এরিয়া হচ্ছে ভিজিও সেন্সরি এরিয়া, এটা হচ্ছে 17। আর ভিজিও সাইকিক এরিয়ার কাজ কি, সেকেন্ডারি ভিজুয়াল এরিয়ার কাজ কি? এটা হচ্ছে রিলেট, মানে কোরিলেট করে, মানে কি বাংলায় কি, সোজা কথায় কি বলে, তুমি এখন জুমের মধ্যে আমার ছবি দেখলা যে এটা হচ্ছে সারার ভাইয়ের ছবি, তুমি গিয়ে তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় তুমি দেখা তো মনে হলো আরে এটা সারার ভাইয়া না, এই যে তুমি আমাকে চিনলা, এইটার কাজটা করে হচ্ছে তোমার ভিজিও সাইকিক এরিয়া, কোরিলেট করে যে তোমার আগে যেই তোমার একটা মেমোরি ছিল ওই মেমোরিটা তোমার আগে যে তুমি একটা জিনিস দেখছো, দেখে ওইটাকে যে চিনে রাখছো, ওই চেনাটাকে প্রিভিয়াস মেমোরির সাথে হচ্ছে নতুন করে যদি তুমি ওই জিনিসটাকে আবার দেখো তাহলে হচ্ছে কোরিলেট করে। এবং কোরিলেশনটা অনেকটা এরকম, শুধু এতটুকু না, এটা তো হচ্ছে একদম পারফেক্ট। আর একটা হচ্ছে যে তুমি ধরো যে একটাকে দেখছো, তুমি একটা মগ দেখছো, তুমি একটা সবুজ রঙের, সবুজ রঙের গোল মগ দেখছো বাজারে, ঠিক আছে, একদম স্পেসিফিক সবুজ রঙের একটা গোল মগ দেখছো। এখন তুমি এটা দেখলা ধরো নিউ মার্কেটে, এখন তুমি থাকো হচ্ছে কলাবাগান, তুমি গেলাম মিরপুরে, মিরপুর নিউ মার্কেটে, মিরপুর নিউ মার্কেটে গিয়ে কি করলা তুমি একটা নীল রঙের ওই রকমেরই মগ তুমি দেখলা, ওই গোল মগটাই নীল রঙের, তো তুমি কিন্তু আগের ওই জিনিসটা, ওই যে তুমি ওখানে দেখছো, তুমি জানো এটা একটা মগ, তুমি জানো এটা ওইটা ছিল সবুজ রঙের, তুমি জানো এটা হচ্ছে গোল, এবং তুমি যখন পরবর্তীতে এই জিনিসটা দেখছো সেকেন্ড টাইম আবার দেখছো, তুমি জানো যে এই সেকেন্ড যে জিনিসটা দেখতেছো এটা একটা মগ, তুমি জানো সেকেন্ড দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তুমি জানো এটার রং হচ্ছে নীল, আগেরটার রং ছিল সবুজ, এবং তুমি জানো যে এটা হচ্ছে কি গোল। এই যে তিনটা পয়েন্ট, এই যে তুমি যে মিলাই লাগেরটার সাথে, এই কাজটা করে হচ্ছে আমার এই ভিজুয়াল সাইকিক এরিয়া, অর্থাৎ সেকেন্ডারি ভিজুয়াল এরিয়া, ঠিক আছে। এটার এরিয়া কত, এরিয়া নাম্বার কত? 18-19। 18-19, ওকে। অডিটো সেন্সরি সেই জিনিস, তুমি শুনলা জিনিসটাকে, তুমি উপলব্ধি শুনতে পারলা, অডিটো সেন্সরি জিনিসটা তোমার একটু দুইটা মিললা কাজ করে, অডিটো সেন্সরি অডিটো সাইকিক একসাথে মিলে কাজ করে, ইভেন ভিজিও সেন্সরি ভিজিও সাইকিক একসাথে মিলে কাজ করে। যেরকম তুমি যে মগটা দেখছো, তুমি আগে থেকে জানো আরো মগ দেখছো তুমি জীবনে, তো সবগুলো দেখে তুমি জানো যেটাকে মগ বলে, তো তারপর আর সাথে সাথে তুমি এটাকে সেন্স পারসেপশনও করলা, তাই না? তো এই 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 দুইটা এইগুলো জিনিসগুলো হচ্ছে একসাথে মিলে মিলে কাজ করে। তারপর যেরকম মোটর স্পিচ এরিয়া, তারপর তোমার মোটর স্পিচ এরিয়ার সাথে হচ্ছে সেকেন্ডারি স্পিচ এরিয়া আছে না, যেটা হচ্ছে তোমার ইয়ে, আরেকটা আছে না স্পিচ এরিয়া, একটা হচ্ছে ব্রোকাস এরিয়া, আরেকটা হচ্ছে ব্রোকাস এরিয়া আর নেক্সট সেন্সরি এরিয়া, যে একটা আছে আর্নিক সেন্সরি এরিয়া, আর্নিক সেন্সরি এরিয়া।
এই জিনিসগুলো হচ্ছে তোমার মিলে মিলে কাজ করে, একটা হচ্ছে তোমার সেভ রাখে, একটা হচ্ছে মেমোরি সেভ রাখে, এবং সাথে সাথে ওরা পারসেপশনও করে। আর আচ্ছা আরেকটা হচ্ছে যে অডিটো সেন্সরি বললাম, আচ্ছা এগুলো হচ্ছে যে তোমার মিলে মিলে কাজ করে অডিটো সেন্সরির। আচ্ছা তোমাকে দেখাই ফেললাম, আচ্ছা ঠিক আছে। 41, 42 অডিটো সাইকিক সেকেন্ডারি সেকেন্ডারি অডিটোরি এরিয়া কি করে, এগুলা কিন্তু সবগুলোর নাম লাগবে, এগুলা আলাদা আলাদা কি কি নাম আছে সবকিছু কিন্তু লাগবে। এই জিনিসটার কোনো মাফ নাই, এটার কোনো মাফ নাই, অ্যাট লিস্ট এই কয়েকটা পয়েন্টের। বলো এরিয়া নাম্বার, বলো এরিয়া নাম্বার, বলো অনেকক্ষণ নিয়ে গেছি এতক্ষণে, বলো 22 22। এই যে এটা হচ্ছে তোমার অডিটো সেন্সরি এরিয়া, এটা হচ্ছে অডিটোরি এরিয়া, এখানে নাম্বারিং করবা, এই আলাদা লেখা দরকার নেই, এখানে নাম্বারিং করবা ওই। আর যদি একবারে লিখতে চাও নাম সহ, তাহলে হচ্ছে খালি টান দিয়ে দিয়ে একটা টান দিবে, এত এত ডিজাইন করা দরকার নেই, এই এরকম খালি শেপ বানায়া এখানে হচ্ছে এই গোল্লা দিয়া এটা এভাবে একটা টান দিয়ে অডিটোরি এরিয়া 41, 42, এখানে একটা টান দিয়ে অডিটো সাইকিক এরিয়া 42, এই ওয়ার্নিক্স স্পিচ এরিয়া এমনি সেন্সরি স্পিচ এরিয়া 40, তারপর হচ্ছে ব্রোকা স্পিচ এরিয়া তোমার জানি 44, 45, এভাবে খালি টেনে 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 খালি দেখাই দিবা, ঠিক আছে ঠিক আছে। এটা পিছনে এত টাইম নিও না, এই কোশ্চেনটা কিন্তু অনেক বড়, অনেক বড় কোশ্চেন, এত বড় কোশ্চেনের মার্কিং হিসেবে নাম্বারিং হিসেবে এত ইয়ে নাই, তোমার সময় পরিমাণ থাকে না, টাইম বেশি দিও না। আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আচ্ছা এই জিনিসটা আমি তোমাদেরকে হচ্ছে দুইটা না তিনটা ভিডিও দিব, ভিডিও গুলো হচ্ছে গ্রুপ গুলাতে দিয়ে দিব, তোমরা ভিডিও গুলো একটু দেখো, খুবই আমি যতটুকু ইয়ে করছি যে ভালো ভিডিও গুলো ভালো, তাও হচ্ছে তোমরা একটু আমাকে বলবা, তোমরা বলবা কি যে আর্টেরিয়াল সাপ্লাইটাকে একটু ডেসক্রাইব করবা শর্টলি, এই কোশ্চেনটা ভাইপাতে জিজ্ঞেস করেছে, ব্রিফলি ডেসক্রাইব ব্লাড সাপ্লাই অফ সেরেব্রাম অথবা আর্টেরিয়াল সাপ্লাই অফ সেরেব্রাম, বলো কি কি আর্টারি দিয়ে দিচ্ছে? দ্য অ্যান্টেরিয়র মিডিয়াল এন্ড পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এবার সুপেরোল্যাটেরাল সারফেস কে সাপ্লাই দাও, এটা হচ্ছে মেইনলি সাপ্লাই দ্য মিডিয়াল সেরেব্রাল আর্টারি, দেন অ্যালং সুপার মিডিয়াল বর্ডার বরাবর সাপ্লাই দিবে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, আর পোস্টেরিয়রলি সাপ্লাই দিবে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। পোস্টেরিয়রলি বলতে টেম্পোরাল লোব আর প্যারিটাল লোবের কাছে না, টেম্পোরাল লোব পোস্টেরিয়র বলবো না, বলবো হচ্ছে যে অক্সিপিটাল পোল এন্ড টেম্পোরাল লোব এক্সেপ্ট টেম্পোরাল পোল ইজ সাপ্লাইড বাই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। আর ফার্স্ট বলবো যে সুপেরোল্যাটেরাল সারফেস ইজ মেইনলি সাপ্লাইড বাই মিডল সেরেব্রাল আর্টারি এক্সেপ্ট 2 সেন্টিমিটার অ্যালং দ্য বর্ডার হুইচ ইজ সাপ্লাইড বাই অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি অ্যান্ড পোস্টেরিয়র অ্যান্ড অক্সিপিটাল পোল অ্যান্ড টেম্পোরাল লোব এক্সেপ্ট টেম্পোরাল পোল ইজ সাপ্লাইড বাই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, ঠিক আছে। এবার আসতেছি মিডিয়াল সারফেসে, মিডিয়াল এন্ড টেন্টোরিয়াল সারফেস, বলো এটা বলো বলো বলো, মোস্টলি সাপ্লাইড বাই, আচ্ছা আমি বলতেছি মোস্টলি সাপ্লাইড বাই অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি অ্যান্ড এটা হচ্ছে তোমার অক্সিপিটাল, এটা হচ্ছে পোস্ট, এটা কি পোল, টেম্পোরাল পোল, টেম্পোরাল পোল এক্সেপ্ট টেম্পোরাল পোল উইচ ইজ সাপ্লাইড বাই মিডল সেরেব্রাল আর্টারি অ্যান্ড অক্সিপিটাল পোল অক্সিপিটাল অক্সিপিটাল লোব অ্যান্ড মোস্ট অফ দ্য টেম্পোরাল লোব ইজ সাপ্লাইড বাই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট, আচ্ছা তারপরে হচ্ছে এটা হচ্ছে এটা কি সারফেস যে ছবি দেখাইলাম নিচে লেখা আছে, বলো এটা না এটা পরেরটা, সারফেসের নাম কি পরে যেটা দেখাইলাম, আরে কেউ রেসপন্স করে না, ইনফেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস এখানে হচ্ছে কিভাবে ভাগ করি কিভাবে, এটা কি এই পুরাটা কি এই জিনিসটা কি,
তোমরা কেউ কোনো রেসপন্স করো না। আচ্ছা এটা কি পারবা বললে, শুধু এটা বলো ভাইভাতে জিজ্ঞেস করলে পারবা? হ্যাঁ, ফার্স্ট হচ্ছে ইনপেরিয়াল সার্ফেস কে আমরা দুই ভাগে ভাগ করি, অরবিটাল সার্ফেস আর টেন্টোরিয়াল সার্ফেস। এরপরে বলো পার্টিসিপেন্ট, তোমরা এসে পাঁচ জনই ঠেকছো, আমি কতবার বলবো বলো বলো বলবো। আচ্ছা এটা দেখে নিও, পড়া আর অনেকখানি বাকি। এটা এটা এটার নাম কি? সার্কেল অফ উইলিস। আচ্ছা এটার নাম হচ্ছে সার্কেল অফ উইলিস। এখানে কি 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 দিয়ে ফর্ম করে এটা কিন্তু লাগবে। এটা ভাইভাতে জিজ্ঞেস করে, সার্কেল অফ উইলিস এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স জিজ্ঞেস করে। হোয়াইট ম্যাটার অফ সেরেব্রাম, সেরেব্রামে হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটার এর মধ্যে কি থাকে? অ্যাসোসিয়েশন ফাইবার, কমিশনাল ফাইবার এন্ড গ্রসলি বলি, না না গ্রসলি বললে কি থাকে, কি জিনিসটা কি এই এই ফাইবার গুলো, কি জিনিসটা কি? ফার্স্ট হচ্ছে এক্সনস অফ নিউরন। হোয়াইট কেন, হোয়াইট হচ্ছে হোয়াইট কেন, মায়োবিন বে লিপিড ম্যাটেরিয়াল। সোজা কথাই বলে, এক্সন এক্সন থাকে, এক্সন 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 থাকে, এক্সন থাকে, এক্সন থাকে, এজন্য হোয়াইট। আচ্ছা তোমাদের এগুলো কিন্তু বাকি আছে, এটা একটু শেষে দেখাবো, ঠিক আছে? আচ্ছা তোমার ফার্স্ট হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার থাকে, অ্যাসোসিয়েশন ফাইবারের মধ্যে থাকে হচ্ছে তোমার কি কি, সুপিরিয়র লঙ্গেটা, সুপিরিয়র লঙ্গাম ফ্যাসিকুলাস না, সুপিরিয়র লংগিটুডিনাল ফ্যাসিকুলাস, ইনফেরিয়র লংগিটুডিনাল ফ্যাসিকুলাস, লংগিটুডিনাল। আচ্ছা সুপিরিয়র লংগিটুডিনাল ফ্যাসিকুলাস আর ইনফেরিয়র লংগিটুডিনাল ফ্যাসিকুলাস। আচ্ছা আনসিনেট ফ্যাসিকুলাস সিঙ্গুলাম, এগুলো হচ্ছে তোমার মেইন জিনিস ফাইবার। ফাইবার গুলো হচ্ছে বেসিক্যালি তোমার এক্সন আর কিছুই না, এক্সন। সহজ কথা বুঝবা, এক্সন। হোয়াইট ম্যাটার মানে হচ্ছে এক্সন, ফাইবার মানে এক্সন, যেগুলো হচ্ছে তোমার নার্ভ ফাইবার, তো নার্ভ ফাইবার মানে এক পাশে থেকে আরেক পাশে নিয়ে যায়। কমিসুরাল ফাইবার, কমিসুরাল ফাইবার কই থাকে, কি করে? এটা হচ্ছে দুইটা সেরেব্রাম কে কানেক্ট করে, যেমন হচ্ছে কর্পাস ক্যালোসাম, লার্জেস্ট দুইটা সেরেব্রাম, দুইটা হেমিস্ফিয়ার কে কানেক্ট করে, সেরেব্রাল হেমিস্ফিয়ার কে কানেক্ট করে। সেরেব্রাম টোটালটা হচ্ছে সেরেব্রাম, জি ভাই, দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার কে কানেক্ট করে। আচ্ছা এরপর এটার মধ্যে কি কি থাকে, কর্পাস ক্যালোসাম, অ্যান্টেরিয়র কমিসুর, পোস্টেরিয়র কমিসুর, আর যা যা থাকে শেষ। তারপরে হচ্ছে প্রজেকশন ফাইবার, প্রজেকশন ফাইবার কই যায়? এটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্স এর সাথে সাবকর্টিক্যাল এরিয়া, যেমন হচ্ছে স্পাইনাল কর্ড, ব্রেন স্টেম, এগুলোকে কানেক্ট করে। শেষ, প্রজেক্ট করে এক জায়গা থেকে আরেক জায়গায়, দূরের জায়গাতে পাঠায়, স্পাইনাল কর্ড দিয়ে, মনে রাখবা স্পাইনাল কর্ডে প্রজেক্ট করে। ইন্টারনাল ক্যাপসুল, করোনার রেডিয়াটা, অপটিক রেডিয়েশন। এই যে মুসা বলতেছে না, মুসার ভাইবেই হবে সবচেয়ে বেস্ট অ্যাকচুয়ালি। তারপরে তারপরে হচ্ছে এই যে দেখো ছবি, আর বাকিটা তো তোমরা নাই আর কি বলবো। এই হচ্ছে ছবি, তারপরে হচ্ছে পার্টস অফ কর্পাস ক্যালোসাম, এই যে কর্পাস ক্যালোসাম বিভিন্ন পার্ট, ছবিটা কিন্তু খুবই রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফিগার। তারপরে হচ্ছে বেজাল নিউক্লিয়াই, এখানে ছবিটা বোঝা যাচ্ছে না, এখানে এখানে একটা স্ট্রাকচার থাকে, ঠিক আছে? এটা ছবিটা, এটা আসে, এটা তো দেখাইলাম। এগুলা কিন্তু দেখাইতে বলে, এগুলো কিন্তু তোমার যদি মডেল থাকে ইয়েতে ভালো বোঝা যায় না, মডেলে অনেক সুন্দর বোঝা যায়, মডেলে অনেক সুন্দর বোঝা যায়, এই একদম পয়েন্ট আউট করা থাকে আর কি, এটা হচ্ছে মেইন কথা। এগুলো দেখাইতে বলে যে অলফ্যাক্টরি দেখাও, অপটিক দেখাও, এক 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 জনের এক একটা দেখাইতে বলবে। ভেগাসটা অনেক সময় দেখাইতে বলে, তোমার ভেস্টিবুলো কক্লিয়ারটা অনেক সময় দেখাইতে বলে, অলফ্যাক্টরি অপটিক তো দেখাইতে বলেই, অ্যাক্সেসরিটা দেখাইতে বলে, অ্যাক্সেসরিটা দেখে এরপর জিজ্ঞেস করে যে অ্যাক্সেসরি নার্ভের হচ্ছে আর কি কি, আর কি কি ব্রাঞ্চ আছে, ঠিক আছে? অ্যাক্সেসরি অ্যাক্সেসরি নার্ভ কই দিয়ে অ্যারাইজ করে পারো জানো? অ্যাক্সেসরি নার্ভ কই দিয়ে যায়, কোন নার্ভ গুলো কই দিয়ে যায় এগুলো কিন্তু জিজ্ঞেস করে। এগুলো হচ্ছে তোমার ওই যে ফুটোলজি বলে না, ফুটাগুলা, এই ফুটোলজিতে কিন্তু তোমাকে ধরবে যে কোন নার্ভ কই দিয়ে যায়। 12টা নার্ভ কে বের করতে বলেছে, ভাইবাতে ওভাবে জিজ্ঞেস করবে না যে 12টা নার্ভ বের করো, তোমাকে ট্রাইজিমিনাল বের করতে বলবে, অথবা বলবে যে অপটিক নার্ভ কই দিয়ে আসছে দেখাও, খুব স্পেসিফিক একটা বা দুইটা জিজ্ঞেস করবে, কিন্তু জানা লাগবে তোমার 12টাই, যে কোনো যে কাউকে যে কোনোটা জিজ্ঞেস করতে পারে, এটা তো কমন কমন কিছু নেই, 12টা 12টাই কমন, এক পাশে 12টা, সরি কয়টা, 12টা ঠিকই আছে, 12টা এক পাশে 12টা,
তারপরে হচ্ছে সেরেবেলাম, সেরেবেলামের হচ্ছে এই যে এটা হচ্ছে সেরেবেলামের পার্ট, দেখে নিও, খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু হচ্ছে এটা আবার ফিজিওলজিতে ইম্পর্টেন্ট। ইয়ে জিজ্ঞেস করে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি সেরেবেলামের হিস্টোলজিটা, হিস্টোলজিটা জিজ্ঞেস করে। এটা আমি প্রফেসর ভাইভাতে আমাকে জিজ্ঞেস করছিল, পাইনি। হিস্টোলজিটা জিজ্ঞেস করে, কর্টেক্স থাকে, হোয়াইট ম্যাটার থাকে, সেরেবেল নিউক্লি থাকে। আচ্ছা, সেরেবেলাম, সেরেবেলামে কি আউটার আউটার কর্টেক্স, ইনার মেডুলা? আউটার কর্টেক্স কি তোমার সাদা থাকে না গ্রে থাকে, হোয়াইট থাকে না গ্রে থাকে সেরেবেলামের? আমার কথা কি শোনা যাচ্ছে? স্লাইড কি চেঞ্জ হইছে? আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? জি ভাইয়া। স্লাইড চেঞ্জ হইছে? জি ভাইয়া। আমার এখানে তো দেখাচ্ছে না। সেরেবেলামের, সেরেবেলামের হিস্টোলজি দেখতেছো? জি ভাইয়া দেখাচ্ছে। আচ্ছা, আমার এখানে, আমার এখানে দেখাচ্ছে না। তো সেরেবেলাম হিস্টোলজির মধ্যে তোমার হচ্ছে কি থাকে, আউটার কর্টেক্স আর ইনার মেডুলাতে গ্রে কোনটা হোয়াইট কোনটা বুঝি না? ইনার মেডুলাটা হচ্ছে হোয়াইট, আউটার কর্টেক্সটা হচ্ছে গ্রে কালার। গ্রে কালার, গ্রে কালার কারণ এটার মধ্যে এই যে এই সেলগুলো থাকে, ঠিক আছে? এই সেলগুলো থাকে, এখানে হচ্ছে সেল বডি থাকে, তোমার যেই স্পাইনাল কর্ড, ইয়ে দেখতেছো, স্লাইড দেখতেছো? জি ভাইয়া। আচ্ছা, স্পাইনাল কর্ড, আমি স্পাইনাল কর্ড পড়াবো এখন। তো স্পাইনাল কর্ডের মধ্যে থাকে হচ্ছে আউটার হোয়াইট আর হচ্ছে ইনার গ্রে। এটা কিন্তু এর উল্টা, এই ছবিটা দিয়ে মনে রাখতে পারো। এই ছবিটার মধ্যে দেখো যে এটা কি একটা পার্সন, পার্সন কে আমি বাইরে দিয়ে হচ্ছে দড়ি, দড়ি দিয়ে সাদা করে রাখছি, অর্থাৎ তার বাইরে হচ্ছে আমার ফাইবার, বাইরে হচ্ছে ফাইবার, এই যে বাইরের দিকে থাকবে ফাইবার আর ভিতরের দিকে থাকবে হচ্ছে বডি, অর্থাৎ সেল বডি। এগুলো হচ্ছে সেল বডি, যত কালো তত মানে বুঝবা হচ্ছে যে নিউক্লিয়াস আছে বেশি, নিউক্লিয়াস বেশি আছে, অর্থাৎ এখানে তোমার সেল বডি প্রেজেন্ট। একজনের মধ্যে কি থাকে, একজনের মধ্যে তোমার একজনটা থাকে হচ্ছে হোয়াইট আর সেল বডিটা থাকে, সেল বডির মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে না, তো এর জন্য এটা হচ্ছে তোমার গ্রে থাকবে আর বাইরের দিকে হচ্ছে তোমার হোয়াইট থাকবে। তো সেল বডি অফ নিউরন, গ্রে ম্যাটারে থাকে হচ্ছে সেল বডি অফ নিউরন, ডেনড্রাইট আর নিউরোগ্লিয়াল সেল। নিউরোগ্লিয়াল সেলের ফাংশন খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট ফাইবার জন্য, ফাইবার জন্য অবশ্যই তোমার নিউরোগ্লিয়াল সেলের ফাংশন লাগবে। গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটারের কম্পোজিশন তোমার লাগবে। আচ্ছা, হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটারের মধ্যে কি কি থাকে, অ্যাসোসিয়েশন ফাইবার, কমিশনাল ফাইবার, প্রজেকশন ফাইবার, যেটা আমরা দেখাইলাম। আচ্ছা, হোয়াইট ম্যাটার বেসিক্যালি কি জিনিস, একজন, বেসিক্যালি যদি জিজ্ঞেস করে বেসিকটা কি, এটা হচ্ছে একজন, ঠিক আছে? হোয়াইট ম্যাটার মানে হচ্ছে একজন। আর আবার ব্রেনের দিকেও যদি তাকাও, তুমি যদি ব্রেনের দিকে তাকাও, আউটার গ্রে এন্ড ইনার হোয়াইট ম্যাটার। আউটার গ্রে কেন, কারণ বাইরের দিকে থাকে হচ্ছে তোমার একজন গুলা, আর ভিতরের দিকে যখন আসে তখন হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে তোমার প্রজেক্ট, ভিতরের দিকে ফাইবার গুলা প্রজেক্ট করে, ভিতরের দিকে যায়। এর জন্য ভিতরের দিকে যায় মানে কি, নিচের দিকে যাচ্ছে না, এর জন্য বাইরের দিকে থাকে হচ্ছে গ্রে ম্যাটার আর ভিতরের দিকে থাকে হোয়াইট ম্যাটার, এটা হচ্ছে ব্রেনের ক্ষেত্রে। আর তোমার স্পাইনাল কর্ডের ক্ষেত্রে দেখো, এটা এটা স্পাইনাল কর্ডের একটা হেমি সেকশন, স্পাইনাল কর্ডের হচ্ছে ট্রান্সভার্স সেকশন, হ্যাঁ ট্রান্সভার্স সেকশন, স্পাইনাল কর্ডের ট্রান্সভার্স সেকশন। এই যে দেখো, ভিতরের দিকে হচ্ছে তোমার গ্রে ম্যাটার আর বাইরের দিকে হোয়াইট ম্যাটার। এই যে লম্বা দেখে এটা এই ছবিটা দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড মোটামুটি বলছি, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় ফর্ম করে আর কিভাবে ড্রেন করে এই জিনিসটা জিজ্ঞেস করতে পারে, খুব একটা আহামরি ইম্পর্টেন্ট না, জিজ্ঞেস করতে পারে। অ্যাবজর্পশন কোথায় কোথায় হয়, কিসে কিসে মাধ্যমে হয় এবং অ্যাবজর্পশন হয়ে কোথায় যায়, এটা জিজ্ঞেস করে। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কি ধরনের ফ্লুইড, আমার বডি ফ্লুইডের কোন কম্পার্টমেন্টের ফ্লুইড, বায়োকেমিস্ট্রি পড়া বে, এটা হচ্ছে ওই টান্স, বায়োকেমিস্ট্রি পড়া, ফিজিওলজির পড়া। আচ্ছা, তো সেখান থেকে কই যায়, যেটা বলতে চাইছো সেখান থেকে কই যায়, সেটা ড্রেইন হয় কোথায় বে? মেইনলি সেরেব্রোস্পাইনাল ফ্লুইড অ্যাবজর্পশন হচ্ছে সুপিরিয়র সেজারাল সাইনাসে,
দেন সুপিরিয়র সার্জারেল সাইনাস থেকে ট্রান্সভার্স সাইনাস হয়ে সিগময়েড সাইনাস হয়ে ইন্টারনাল জুগুলার ভেইন হয়ে তারপর হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন আর সাবক্লাভিয়ান ভেইন মিলে ব্রাকিসেফালিক ভেইন ফর্ম করবে দেন রাইট এন্ড লেফট ব্রাকিসেফালিক ভেইন ড্রেন করবে সুপিরিয়র ভেইন কবা এটা তো এটা সুপিরিয়র ভেইন হ্যাঁ ওইটাই সুপিরিয়র সার্জারেল সাইনাস পর্যন্ত যাবে এতটুকুই না এটা কি ধরনের ফ্লুইড এটা জানবা এটা কি ধরনের ফ্লুইড ঠিক আছে আচ্ছা মেইন সাইট হচ্ছে অ্যারাকনয়েড ভিলাই এন্ড গ্রানুলেশন হিস্টোলজিক্যাল স্ট্রাকচার এটা হচ্ছে কিসের এটা হচ্ছে তোমার ব্রেনের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার ঠিক আছে তাই কি না জি ভাইয়া আউটার কর্টেক্স ইনার মেডালা হচ্ছে হোয়াইট এই যে হোয়াইট ম্যাটার এগুলো কি ফাইবার ফাইবার দিয়ে মনে রাখতে পারবো হোয়াইট ম্যাটার যেখানে যেখানে এই যে তোমার সেল দেখা যাবে সেখানে সেখানে কি স্টেইন নিবে আচ্ছা স্টেইনিং কি স্টেইন করা হয় হিস্টোলজিতে হচ্ছে লিশম্যানস স্টেইন এই লিশম্যান স্টেইন করে হিস্টোলজিতে কি কি স্টেইন করে দুইটা এইচএনই হেমা হেমাটোক্সিলিন হেমাটোক্সিলিন হ্যাঁ আচ্ছা এগুলো পড়াইলাম স্পাইনাল কর্ডের হচ্ছে তোমার স্পাইনাল কর্ডের প্রোটেকশন কি কি দিয়ে দেয় সেটা লাগবে আচ্ছা স্পাইনাল কর্ডের যে সেকশন এটা এখানে এটা দিয়ে কি যায় এটা কি জিনিস লেজে সেন্ট্রাল ক্যানাল কি যায় বেগানে সিএসএফ থাকে কি লাভ এখানে সিএসএফ থেকে কি লাভ এদিকেও তো থাকতে পারে এখানে থেকে কি লাভ এটা ইয়া স্পাইনাল কর্ডকে নিউট্রিশন দেয় ব্রেনে চিন্তা করো ব্রেনে কই ছিল গ্রে ম্যাটার বাইরের দিকে গ্রে ম্যাটার ছিল দেখে আমার বাইরের দিকে সিএসএফ ছিল এখানে গ্রে ম্যাটার আমার ভিতরের দিকে এখানে ভিতরের দিকে নিউট্রিশন গুলো লাগবে আমার এই যে এটা থাকে ঠিক আছে এই সেন্ট্রাল ক্যানেল দিয়ে যে সিএসএফ থাকবে সেই সিএসএফ থেকে হচ্ছে ভিতরের এরা নিউট্রিশন নেবে আর বাইরের দিকে নিউট্রিশন কারা দিবে বাইরের দিকে নিউট্রিশন দিবে হচ্ছে এই যে এই আর্টারি গুলো এটা কিন্তু রিটেনের একটা কোশ্চেন রিটেনের ইম্পর্টেন্ট বলবো কিনা জানি না কিন্তু এটা রিটেনের একটা কোশ্চেন রিটেনে আসে আচ্ছা এই এটা তো দেখছো স্পাইনাল কর্ডে কি কি সাপোর্ট দিচ্ছে 31 পেয়ার অফ স্পাইনাল নার্ভ লিগামেন্টাম ডেন্টিকুলাম পরে আর এই যে আরো কিছু থাকে এগুলোকে বলা হয় কি ফাইলাম টার্মিনালি এন্ড কর্ডা ইকুইনা এগুলো কিন্তু এখান থেকে অ্যারাইজ করতেছে মানে এগুলোর পরে থেকে অ্যারাইজ করতেছে কর্ডাল ফিক্সেশন উইথ ফাইলাম টার্মিনালি এন্ড কর্ডা ইকুইনা একটু যদি ভালো পারো তখন হচ্ছে ফাইলাম টার্মিনালি কি জিনিস এন্ড কর্ডা ইকুইনা কি জিনিস এগুলো জিজ্ঞেস করবে পাস করার জন্য এগুলো দরকার নেই ফাইলাম টার্মিনালি হচ্ছে মিডল অফ লাঙ্গাটা প্রলঙ্গেশন অফ পায়মেন্টার প্রলঙ্গেশন অফ পায়মেন্টার হচ্ছে ফাইলাম টার্মিনালি কর্ডা ইকুইনা হচ্ছে লোয়ার লাম্বার স্যাক্রাল এন্ড কক্সিজিয়াল নার্ভ রুটস ঠিক আছে লোয়ার লাম্বার নাম্বারটা বলো এটা তো ওরকমই বলছি লোয়ার লাম্বার মানে 3 4 5 কয় নাম্বার লোয়ার লাম্বার মানে তো দেখানিও কর্ডা ইকুইনা কি দিয়ে ফর্ম করে দেখানিও ওগুলার কন্টিনিউয়েশন ঠিক আছে আবার কিছু কিছু জিজ্ঞেস করে যে কর্ডা ইকুইনা তিন জুড়ি হলে এগুলো আইটেম জিজ্ঞেস করে প্রফিট ফাইবার এত কিছু জিজ্ঞেস করে না আচ্ছা এইটা এই এটা ভিজুয়ালাইজেশনের জন্য দিছি মোটামুটি দেখে ফেলছি এগুলা কি কোন নার্ভাস সিস্টেমের পার্ট এটা কোন নার্ভাস সিস্টেম পেরিফেরাল নার্ভাস সিস্টেম পেরিফেরাল নার্ভাস সিস্টেম এখান থেকে পেরিফেরাল নার্ভাস সিস্টেম শুরু হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট না যদিও এখানে কি থাকে গ্যাংলিয়ন এখানে কি থাকে ডর্সাল রুট গ্যাংলিয়ন কি থাকে কন্টেন্ট কি সেন্সরি সেল বডি থাকবে সেল বডি থাকবে কি না তো সেল বডি যদি থাকে আমি কি বলছিলাম যে সেল বডি থেকে প্রজেকশন করতেছে প্রজেকশন করে পাঠাচ্ছে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কিন্তু একটা কথা বলছিলাম মেইনলি তো এই যে রুট গ্যাংলিয়ন গুলা কিন্তু আমার সেল বডি কন্টেইন করলেও এরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট ঠিক আছে এটা কিন্তু জিজ্ঞেস করে যে গ্যাংলিয়নের মধ্যে তো সেল বডি আছে তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট কেন এরা কিন্তু সরাসরি ইয়ে থেকে আসতেছে না এরা এদের এটা কিন্তু একটা নার্ভ এন্ডিং আসছে এখানে ওখান থেকে নার্ভ নিচ্ছে ওরা তারপরে পাঠাচ্ছে মানে তারপরে রিসিভ করতেছে এটা তো সেন্সরি সরি তো এরপরে এখানে কিন্তু একটা নার্ভ এন্ডিং অলরেডি আছে এটা আবার নিয়ে যাবে উপরে বোঝা গেছে কিনা অর্থাৎ এরা পেরিফেরালি কাজ করে ডর্সাল রুট গ্যাংলিয়ন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট গ্যাংলিয়ন কাকে বলে গ্যাংলিয়নের কাকে বলে
একদম হুবহু সংজ্ঞা লাগবে না, কিন্তু কাকে বলে জিজ্ঞেস করে। হোয়াইট ম্যাটার, এটা গ্রে ম্যাটার লিখছি, আচ্ছা তা লিখছি, কিন্তু ডর্সাল হর্ন সেলে কি কি ধরনের সেল থাকে, ডর্সাল হর্নে কি কি ধরনের সেল থাকে, ভেন্ট্রাল হর্নে কি কি ধরনের সেল থাকে, ল্যাটারাল হর্ন কোথায় কোথায় পাওয়া যায়, এটা জিজ্ঞেস করে কোথায় কোথায় পাওয়া যায়, আর হচ্ছে কি কি এখান দিয়ে কি কি ইয়ে পাস করে, কি তোমার কোনটা দিয়ে কি পাস করে, ডর্সাল ডর্সাল হর্ন দিয়ে কি পাস করে, ভেন্ট্রাল হর্ন দিয়ে কি পাস করে, ল্যাটারাল হর্ন দিয়ে কি পাস করে, কোনটা এফারেন্ট কোনটা ইফারেন্ট, এফারেন্টের কাজ কি ইফারেন্টের কাজ কি, এগুলো জিজ্ঞেস করে। তারপরে হচ্ছে তোমার কোনটা সেন্সরি দিচ্ছে কোনটা মোটর দিচ্ছে, আচ্ছা এটা সামনে না এটা এটা সামনে, কোনটা সামনে বডির ক্ষেত্রে কোনটা সামনে, মোটর ওটা পিছনে, যে আরে ওইটা তো কারণ না, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এর জন্য কারণ, এই যে ছবিটা মনে রাখবা ঠিক আছে, কিন্তু ছবি এই কাজে খুবই ছোট একটা ছবি, এবং এটার মধ্যে মনে হয় 3 মার্ক, খুবই ভালো একটা মার্ক ক্যারি করে, এটা খুবই ইজি, খুবই ছোট একটা ছবি, এর কালার টালারও কিছু একটা করা লাগেনি, এখানে খালি কয়েকটা নীল কালার কয়েকটা লাল কালার, খুবই ইজি। আচ্ছা এরপরে আই বলতো পুরাটাই রইছে, আচ্ছা ক্লাস কি তোমরা আর করবা, আই আজকে থাক আর না, আচ্ছা আই বল জাস্ট দেখাই দিয়ে যাই। এই জিনিসগুলো হচ্ছে যে এটা হচ্ছে তোমার রিফ্রেকটিভ মিডিয়া, রিফ্রেকটিভ মিডিয়ার মধ্যে কি কি আছে, ফার্স্ট হচ্ছে কর্নিয়া, দেন অ্যাকুয়াস হিমার, লেন্স আর ভিট্রিয়াস হিমার, ভিট্রিয়াস হিউমার। আমি ছোট থাকতে মনে করতাম কি এ ভিট্রিয়াস হিউমারটা হচ্ছে এই যে চোখের যে স্ক্লেরা না, স্ক্লেরা দেখা আমি যখন প্রথম প্রথম যখন পড়তেছি আর কি, ভিট্রিয়াস হিউমার এইটে মনে হয় না, 7 বা 8 হচ্ছে বইয়ের মধ্যে পড়লাম, এটা হচ্ছে রিফ্রেকটিভ মিডিয়া, আবার বলতেছে যে এটা আমি দেখতেছি যে এটা সাদা, এটার ভিতর দিয়ে কোনো আলো যাচ্ছে না, তো কেমনে এটা রিফ্রেক্ট রিফ্রেক্ট করবে কিভাবে, পরে বুঝলাম যে এটা ভিতরে অ্যাকচুয়ালি সাদা না, ভিতরে হচ্ছে জেলি, তো তোমাদের এই কনফিউশনটা যেন না থাকে, এই যে এটা দেখো একদম পুরো জেলি, জেলি থাকে, ঠিক জেল লাইক একটা স্ট্রাকচার থাকে, এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, এটা হচ্ছে লেন্স, এবং এর সামনে থাকে হচ্ছে অ্যাকুয়াস হিউমার। আচ্ছা কর্নিয়া, কর্নিয়া নিউট্রিশন পায় কিভাবে, কর্নিয়ার ব্লাড সাপ্লাই কি, কর্নিয়া ভাস্কুলার বলা যায় না, কারণ এপিথেলিয়াম হচ্ছে তোমার বেসমেন্ট মেমব্রেনের সাথে লাগানো থাকে, বেসমেন্ট মেমব্রেনের নিচেই হচ্ছে আমার তোমার ভাস্কুলার, কিন্তু হচ্ছে ওইটাকে ভাস্কুলার বলা যায় না, থেকে ব্লাড ভেসেল যে থাকে ওখান থেকে নিউট্রিশন পায় তোমার এভাস্কুলারলি, একদম এভাস্কুলার স্ট্রাকচারের না বলো, যে স্ট্রাকচার যে এভাস্কুলার কিন্তু আমাদের বডির একটা পার্ট, কোন নিউট্রিশন পাচ্ছে না, এভাস্কুলার ডিফিউশনের মাধ্যমে নিউট্রিশন পায় ঠিক আছে, কিন্তু এভাস্কুলার নেইল কি ভাস্কুলার না এভাস্কুলার, হেয়ার নেইল এভাস্কুলার, এভাস্কুলার হেয়ার নেইল এগুলো হচ্ছে এভাস্কুলার, হেয়ারের তোমার হেয়ারের যদি বাল্ব বলো, বাল্ব হচ্ছে তোমার সাপ্লাই পাই যদি আন্ডারলাইন সারফেস থেকে পাই, কিন্তু হেয়ারকে বলা হয় এভাস্কুলার, হেয়ার নেইল এগুলো হচ্ছে এভাস্কুলার, কর্নিয়া হচ্ছে এভাস্কুলার ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে কর্নিয়া, কর্নিয়ার স্ট্রাকচারটা লাগবে ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস, এটাও একটা স্ট্রাকচার এইভাবে বলা যায়, আবার এটাও বলা যায়, যে দুইটাই হচ্ছে কারেক্ট, দুইভাবেই লেখা যায়, এবং বিফোর ব্যাকওয়ার্ডস যেটা বললাম যে সবগুলোর ক্ষেত্রে বিফোর ব্যাকওয়ার্ডসটা লাগবে। আচ্ছা তো এটা তো দেখলা, অরবিট, অরবিটের হচ্ছে অরবিট
কি অরবিট হচ্ছে আমার আইটাকে হচ্ছে ক্যারি করতেছে, আইটাকে হচ্ছে অ্যাকোমোডেশন করতেছে অরবিট। অরবিটের থেকে যদি আমার আই বড় হয়ে যায় ওই কন্ডিশনটাকে কি বলে? এক্সোথার্মাস। এক্সোথার্মাস। আর যদি ছোট থাকে দেখবা কোনটাকে কি বলে দেখবা। তারপর আচ্ছা অরবিট, অরবিটের বাউন্ডারি জিজ্ঞেস, ভাইভাতে জিজ্ঞেস করে না, রিটার্নে আসলে আসতে পারে, ভাইভাতে এত 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 ডিপে যায় না। অরবিট কি কি বোন দিয়ে ফর্ম করে এটা জিজ্ঞেস করলে করতে পারে, আর তেমন কিছু জিজ্ঞেস করে না। কনজাংটিভা, কনজাংটিভাটা কি? আচ্ছা ভালো কথা, আই আই কর্নিয়া, কর্নিয়া তাহলে সাপ্লাই পায় কি দিয়ে? এটা নিউট্রিশন পায় হচ্ছে অ্যাকুয়াসিমার থেকে। অ্যাকুয়াসিমার থেকে কি কি নিউট্রিশন পায়, কি কি পায়, বাতার জন্য কি কি দরকার তার? গ্লুকোজ, অক্সিজেন, আর দেন অক্সিজেন, গ্লুকোজ আর অক্সিজেন। তো এই এতটুকুই দরকার তার, আর কিছুই দরকার না আসলে, এতটুকুই সে অ্যাকুয়াসিমার থেকে পায়। অর্থাৎ টিআর, যেটা আমার যে টিআর, যে আমার ল্যাক্রিমাল গ্ল্যান্ড আছে, ল্যাক্রিমাল সিক্রেশন থেকে আমার অ্যাকুয়াসিমার আসতেছে না, তাই না নাকি? বেয়া, এটা হচ্ছে অ্যাকুয়াসিমার থেকে পায় আর হচ্ছে টিআর থেকে পায়। তো তো হচ্ছে এই দুটা থেকে হচ্ছে আমার কর্নিয়া, যে কারণে আমরা বারবার এই চোখের পলক ফেলি। এটা কিন্তু ইনভলেন্টারি, ভলেন্টারি করা যায় কিন্তু ইনভলেন্টারি হয় কাজটা, মেয়েদের বেশি হয়, ছেলেদের কম হয়। কেন মেয়েদের বেশি হয়, কেন ছেলেদের কম হয়, ডিপ প্রশ্ন, দরকার নেই। কনজাংটিভা, কনজাংটিভা কি? হ্যাঁ, টিআর আর অ্যাকুয়াসিমার মধ্যে পার্থক্য কি? টিআর আর অ্যাকুয়াসিমার এর পার্থক্য ব্যাপারে জিজ্ঞেস করবে না, আপাতত থাকুক, আমি নিজে এখনো বলতে পারতেছি না, এখন ক্লাসে পড়ে বলবো। কনজাংটিভা কি? এটা হচ্ছে স্ক্লেরা আর কর্নিয়ার উপরে যে একটা ট্রান্সলুসেন্ট মেমব্রেন, এটা হচ্ছে কনজাংটিভা। এই যে কনজাংটিভা, ঠিক আছে। আচ্ছা যদি কর্নিয়ার যদি ব্লাড সাপ্লাই থাকতো তাহলে আমাদের ভিশন কি রকম হইতো, এবং কেন নাই আমাদের কর্নিয়াতে ব্লাড সাপ্লাই নাই কেন? এত ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, ব্লাড সাপ্লাই কেন নাই? তাহলে ভিশনটা তো একই অ্যানসার, দুটো দুটো অ্যানসার একই, ট্রান্সপারেন্ট হতো না, কেন হইতো না? যেহেতু কর্নিয়া এটা একটা রিফ্রাকটিভ কি সম্পর্ক, রিফ্রাকটিভ মিডিয়া হিসেবে কাজ করে, যদি তাহলে ওখানে যে ব্লাড সাপ্লাই ভাস্কুলার হতো ওটাতে সমস্যা হতো আর কি। হ্যাঁ, ব্লাড তো আর তোমার আলো পাস করবে না, তাই না? তো ব্লাড সাপ্লাই থাকলে এখানে অবশ্যই আলো আলো পাস করতে সমস্যা হইতো, এবং আমাদের ভিশনটা হইতো হেজি। এটা জিজ্ঞেস করে যে যদি কর্নিয়া ব্লাড সাপ্লাই পেতো সেক্ষেত্রে আমাদের ভিশন কিরকম হতো, আমাদের ভিশন হতো হেজি, হেজি। আচ্ছা কনজাংটিভা, রেটিনা, রেটিনার কিন্তু ব্লাড সাপ্লাই আছে, রেটিনার রিচ ব্লাড সাপ্লাই আছে, রেটিনার ব্লাড সাপ্লাই দেয় কে? সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। ওকে, এখানে একটা পয়েন্ট থাকে, দুইটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে ফোভা, আর এই পয়েন্টটাকে কি বলে? লেমিনা কিব্রুসা স্ক্লেরাই। আর এমনি কমন টার্ম হিসেবে কি বলে, একটা একটা টার্ম আছে, কি স্পট? ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পট। কেন ব্লাইন্ড স্পট? কারণ এখানে কোনো কোন সেল থাকে না, রড সেল থাকে না, দুইটাই থাকে না, রডস কোন দুইটাই থাকে না, তাহলে ব্লাইন্ড স্পট না কেন থাকে না, মানে এখানে এসে কি হয়, কি হচ্ছে? অপটিক নার্ভ প্যারালাইসিস হচ্ছে, দেখা দিচ্ছে, অ্যারাইজ হচ্ছে না, অপটিক নার্ভ এখানে এসে মিলিত হচ্ছে, সেন্সরি এখান থেকে নিয়ে যাবে, অ্যারাইজ কেন হবে, এখান থেকে নিয়ে যাবে, এখানে অপটিক নার্ভ দুই পাশে থেকে এই যে এখান থেকে এসে অপটিক নার্ভ এসে মিলিত হচ্ছে, এর জন্য হচ্ছে ইয়ে থাকে না, ঠিক আছে। আর ফোভা কি, এখানে কি মোস্ট, এখানে যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে কোন সেল থাকে তাই এখানে মোস্ট প্রিসাইজ ভিশন হয়, মোস্ট প্রিসাইজ ভিশন। আচ্ছা এই যে আমরা একটা স্পটে যে দেখি না, আমরা কে, আমরা তো যখন কোন দিকে তাকাচ্ছি সেই জায়গা তো আমার খালি লাগতেছে না, কেন লাগতেছে না? এটা ফিজিওলজির প্রশ্ন, আমার ব্রেন শিখে নিছে, ব্রেন অ্যাডাপ্ট, ব্রেন শিখে নিছে যে এই জায়গাটার মধ্যে না দেখলেও সমস্যা নেই, আমি আশেপাশে থেকে মিলায়া হচ্ছে আমি এখানে একটা ইমেজ তৈরি করে নিব, ঠিক আছে।
এই মোটামুটি পড়া লেন্স, লেন্সের স্ট্রাকচার আগে ভাবতাম লাগে, এটা কখনোই লাগে না, জিজ্ঞেসও করে না, লেন্স আছে এটাই জিজ্ঞেস করে। তোমার ভাইভাতে পাস করার জন্য এত কিছু লাগে না, এক্সট্রা অকুলার মাসল, মাসলগুলো নার্ভ, মাসলগুলো লাগে, নামগুলো লাগে এবং মাসলগুলোর নার্ভ সাপ্লাই লাগে। তোমার 7টা এক্সট্রা অকুলার মাসল আছে, অর্থাৎ অকুলার অকুলার মানে তোমার এই চোখকে নাড়ানোর জন্য আমার 7টা এক্সট্রা অকুলার মাসল আছে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার রেসপন্সিবল ফর আই মুভমেন্ট এন্ড রেসপন্সিবল ফর সুপিরিয়র আইলিড মুভমেন্ট। সুপিরিয়র আইলিড মুভমেন্টের জন্য হচ্ছে লিফটো পালপেব্রি সুপিরিয়রিস, আর রেসপন্সিবল আই মুভমেন্টের জন্য হচ্ছে রেকটাই অ্যান্ড অবলিক মাসল। অবলিক মাসলগুলো কি করে, অবলিক মাসল তোমার অবলিকলি থাকে, বেঁকা হয়ে থাকে, তো যেদিকে তুমি ঘুরাবা তার অপোজিট সাইডে যাবে, এরকমই খুব সম্ভবত। আর রেকটাস হচ্ছে ধর ল্যাটারাল রেকটাস, তুমি রেয়ার রেকটাস টান দিলে এটা ল্যাটারালি যাবে, মিডিয়াল রেকটাস টান দিলে মিডিয়ালি যাবে, আর তুমি যদি এখন ইনফেরিয়র অবলিক টান দাও উপরে যাবে, সুপিরিয়র অবলিক টান দাও নিচে যাবে, এরকম ছিল, ঠিক আছে। ভুল হইতে পারে, দেখে নিও। লিভিটর পালপেব্রি সুপিরিয়রিস এটাকে, এটা হচ্ছে শুধু শুধু কোনটা আবার কে এলিভেট করবে, এলিভেট করবে নাকি নামাই দিবে, কনস্ট্রাক্ট এলিভেট করবে, ল্যাভেটর মানে এলিভেট করা। তাইলে এটা চোখ বন্ধ হয় কিভাবে, রিল্যাক্সেশন হলে চোখ বন্ধ হয়ে যায়, ঠিক আছে, রিল্যাক্সেশন হলে চোখ বন্ধ হয়ে যায়, রিল্যাক্সেশন হলে, আচ্ছা কন্ট্রাকশন হলে তখন এলিভেট হয়, যে কারণে আমরা ঘুমায় থাকলে এটা ঘুমায় থাকলে এটা চোখ নিজে নিজে বন্ধ হয়ে থাকে। আচ্ছা আর আর এই যে এগুলার হচ্ছে অরিজিন, অরিজিন লাগবে না, তোমার নার্ভ সাপ্লাই লাগবে আর নাম লাগবে, নার্ভ সাপ্লাই নাম, এটা মনে রাখার সূত্রটা কি, অল আর অল এক্সট্রা অকুলার মাসলস আর সাপ্লাইড বাই অকুলোমোটর নার্ভ এক্সেপ্ট LR6 এন্ড LC4 অল টু এ গুড টুল টু রিমেম্বার দা ইনারভেশন অফ দা এক্সট্রা অকুলার মাসল LR6 SO4 R3 মুখস্থ করে ফেলে, শেষ। অকুলোমোটর নার্ভ, ট্রকলিয়ার নার্ভ, অ্যাবডুসেন্ট নার্ভ, ডিটেইল পড়া দরকার নেই, এগুলো রিডিং পড়া নিও। আচ্ছা ইন্টারকুলার মাসল বিভিন্ন, আচ্ছা সিলিয়ারি মাসল এটা হচ্ছে ইন্ট্রা অকুলার মাসল, অর্থাৎ আমার আমার ইয়ার ভিতরে হচ্ছে চোখের যে অ্যাকোমোডেশন এই কাজগুলো করে, অ্যাকোমোডেশন বা হচ্ছে তোমার কতটুকু আলো এটার ভিতরে যাবে বা কতটুকু ঢুকবে বা অথবা কতটুকু আলো ঢুকবে না, এগুলো কাজগুলো করে হচ্ছে ইন্ট্রা অকুলার মাসল। পিপিল যদি কনস্ট্রিক্ট করি তাহলে কি হবে, কম আলো ঢুকবে, আর যদি পিপিল ডাইলেট হয় তাহলে হচ্ছে বেশি আলো ঢুকবে। পিপিল ডাইলেট করে কোন কোন নার্ভ সিস্টেম, সিম্পথেটিক না প্যারাসিম্পথেটিক, সিম্পথেটিক, 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 হ্যাঁ আচ্ছা। আর হচ্ছে হেল্পস ইন অ্যাকোমোডেশন, এটা কি করতেছে, সিলিয়ারি মাসল। আচ্ছা ডিসঅর্ডার, ডিসঅর্ডার এগুলো হচ্ছে ফিজিওলজির পড়া, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল সিক্রেশন গুলো, ল্যাক্রিমাল ডাক্ট হয়ে, ল্যাক্রিমাল পাংটাম, সুপিরিয়র ইনফেরিয়র ল্যাক্রিমাল পাংটাম হয়ে আসছে ল্যাক্রিমাল স্যাকে, ল্যাক্রিমাল স্যাক হয়ে যদি অ্যাক্সেস হয়, যদি অ্যাক্সেস হয় সেক্ষেত্রে হচ্ছে তোমার নেসাল ল্যাক্রিমাল ডাক্ট হয়ে হচ্ছে তোমার ইনফার্মিয়েটাস অফ নেসাল ক্যাভিটি, এখানে হচ্ছে ওপেন হবে, যেই কারণে নাকের পানি চোখের পানি এক হয়ে যায়, অর্থাৎ কান্না করলে, বেশি কান্না করলে তোমার নাক দিয়ে হচ্ছে এটা আসে, যে তোমার মনে হয় যে নেজাল সিক্রেশন বাড়ছে, অ্যাকচুয়ালি নেজাল সিক্রেশন বাড়ে না, অ্যাকচুয়ালি হয় যে তোমার ল্যাক্রিমাল সিক্রেশনটা এখানে এসে ড্রেন করে। শেষ, আর পড়ানো নাই, ক্লাস এন্ড। আর কোন প্রশ্ন আছে, প্রশ্ন নেই, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।